তো আজকের টপিকটা হচ্ছে যে পালমারি সার্কুলেশন, পালমারি ইডিমা আর হচ্ছে হলো প্লুরাল ফ্লুইড নিয়ে। তো প্রথমত হচ্ছে পালমারি সার্কুলেশন নিয়ে কথা বলি আমরা, যে পালমারি সার্কুলেশন দুই ধরনের সার্কুলেশন আসলে প্রেজেন্ট আছে লাংসে। একটা হচ্ছে হলো সিস্টেমিক সার্কুলেশন একটা পোর্শন যায়, একটা হচ্ছে মানে লাংসে নিজস্ব পালমারি সার্কুলেশন। তো সিস্টেমিক সার্কুলেশন যেটা, সেটার মধ্যে হচ্ছে তোমার আমাদের মানে কি বলে প্রেশারটা কম বাট ফ্লোটা বেশি, আর যেটা পালমারি সার্কুলেশন সেখানে ফ্লো কম মানে ফ্লো বেশি প্রেশার কম। তো প্রথম আসি হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনটা কেন হয়। সিস্টেমিক সার্কুলেশনটা হচ্ছে যে লাংসের যে নিজস্ব যে সাপোর্টিং টিস্যু আছে, তো লাংস তো নিজে একটা অর্গান, তো তার বেঁচে থাকতে হলে অবশ্যই তার অক্সিজেন লাগবো, নিউট্রিশন লাগবো বা ওয়াস্ট মেটেরিয়ালগুলো রিমুভ করতে হইব। অ্যাজ এ অর্গান হিসেবে কিডনি, লিভার, হার্ট, অন্য সব অর্গানের মতো লাংসেরও নিজস্ব অ্যাজ এ অর্গান হিসেবে তার ব্লাড সাপ্লাই লাগবে, অক্সিজেনযুক্ত রক্ত লাগবে, তার কি বলে নিউট্রিশন লাগবে, সব কিছু লাগবে। সো এই যে মানে লাংসের যে সাপোর্টিং স্ট্রাকচার বা লাংসে অ্যাজ এ অর্গান হিসেবে সাপোর্ট দিতেছে হচ্ছিল আমাদের যে সিস্টেমিক সার্কুলেশন ব্রঙ্কেল আর্টারি। তো এখানে এরা কোথায় কোথায় সাপ্লাই দেয়, এটা সাপ্লাই দেবে তোমার ট্রাকিয়া আছে, ব্রঙ্কা আছে, টার্মিনাল ব্রঙ্কেল আছে বা সাপোর্টিং স্ট্রাকচার আছে। সো এটাই উল্লেখ করছে যে আমার ট্রাকিয়া, ব্রঙ্কেল টি, টার্মিনাল ব্রঙ্কিউল, সাপোর্টিং স্ট্রাকচার, অ্যাডভেন্টিশিয়া, সো এই জিনিসগুলোকে আমার সাপ্লাই দিচ্ছে ব্রঙ্কেল আর্টারি। তো আলটিমেটলি এখানে কিন্তু আমার এটা লাংসে নিজস্ব ব্লাড সাপ্লাই, এটা কিন্তু লাংসে যে ফাংশন সে করতেছে বাট অ্যাজ এ অর্গান হিসেবে লাংসে ব্লাড সাপ্লাইটা। আচ্ছা, এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে লো প্রেশার এবং হাই ফ্লো, যেটা সেটা হচ্ছে আমাদের যেটা ব্রং যেটা হচ্ছে আমাদের পালমারি মানে পালমারি আর্টারি দিয়ে যেটা যাচ্ছে আর কি। ওখানে মূলত কাজটা কি, তার তার কাজটা হচ্ছে হলো যে সে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে, সে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে সে আবার লাং কি বলে হার্টে ফেরত যাবে। আমি যদি টোটাল সার্কুলেশন করে চিন্তা করি, ফার্স্ট অফ অল আমাদের রাইট এট্রিয়ামে সকল ব্লাড আসলো ডি অক্সিজেন যুক্ত রক্ত, সেটা সুপ্রিভেনাকা বা ইনফ্রাভেনাকা বা করোনা সাইনাস দিয়ে আমার রাইট এট্রিয়ামে আসলো। রাইট এট্রিয়াম থেকে সে ব্লাড যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্টিকল, রাইট ভেন্টিকল থেকে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে উপড়বে, তারপর সে দুভাগে ভাগ হয়ে যাবে, একটা রাইট এন্ড লেফট পালমোনারি আর্টারি। তারপর সেখান থেকে পরবর্তীতে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে সে চলে যাবে কোথায়, লাংসে। তারপর সেটা সেখানে অক্সিজেনেশন হবে, অক্সিজেনেশন হয়ে তারপর সেই কার্বন ডাইঅক্সাইড আমার ডিফিউশন হয়ে বাইরে চলে আসবে, আর অক্সিজেন যেটা এনভায়রনমেন্ট থেকে আমার রক্তের মধ্যে অক্সিজেনেটেড হবে, সেই রক্ত পরবর্তীতে মানে পালমোনারি ভেইন হয়ে পরবর্তী লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্টিকল। সো এই ফ্লোটাই হচ্ছে আমাদের দেখানো হয়েছে কি আলটিমেটলি। সো এটা হচ্ছে আমাদের কি পালমোনারি সার্কুলেশন যেটা বলি আমরা। সো পালমোনারিটার কথা উল্লেখ করছে, তারপর তোমার হচ্ছে হলো পালমোনারি ভেইনের কথা, ওরা কি কাজটা করে, অক্সিজেন যুক্ত রক্ত করে, কার্বন ডাইঅক্সাইড রিমুভ করে, তারপর হচ্ছে আমাদের এখানে ক্যাপিলারি আর ইন্ডিটেস কথা বলবে। আচ্ছা, তারপর পালমের বেসেস সম্পর্কে যেটা বলছে, যে ফার্স্ট অফ অল পালমের আর্টে যেটা তৈরি হয় এক্সটেন্ড হয় মাত্র অনলি 5 সেন্টিমিটার, তারপর দু ভাগে ভাগ হয়ে যায় আমাদের রাইট অ্যান্ড লেফট পালমারি আর্টারিতে ভাগ হয়ে যায়। তারপরে হচ্ছে যে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হলো যে আমাদের সিস্টেমিক যে অ্যাওর্টা আছে বা সিস্টেমিক যে আর্টারি আছে তার তুলনায় মানে পালমোনারি আর্টারি যে থিকনেসটা, ওয়ালে যে থিকনেস সেটা কম থাকে, মানে কিছুটা মানে কি বলবো তোমার পাতলা থাকে ভেসেলগুলা, মানে সিস্টেমিক আর্টারিগুলো কিন্তু কম্পারিজনলি মোটা বা থিক থাকে। এর তুলনায় আমার পালমোনারি আর্টারিগুলো থিন থাকে বা চিকন থাকে। তো এই থিন থাকার সুবিধা কি, সুবিধা হচ্ছিল সে ক্যাপাসিটেন্স বেশি থাকে, সে ফুলতে পারে প্রয়োজন সাপেক্ষে, যখন বেশি ব্লাড আসবে সে আরো ফুলতে পারবে। কিন্তু একটা জিনিস যদি মোটা থাকে, এটা ফুলাইতে কিন্তু তোমার শক্তি বেশি খরচ হবে, অন দ্য আদার হ্যান্ড যদি জিনিসটা চিকন থাকে। সো এটাই বলছে যে পালমোনারি আর্টারিটা ওয়াল থিকনেসটা 1/3 অফ দ্য অ্যাওর্টা, আমাদের যে অ্যাওর্টা আছে এই অ্যাওর্টার কিন্তু কম্পিটিটিভ হচ্ছিল পালমোনারি আর্টারি। সো অ্যাওর্টার তুলনায় পালমোনারি আর্টারির ওয়াল থিকনেস কত, 1/3। এরপর যে বলছে সেটা হচ্ছে যে আমাদের 2 নম্বর কথা হচ্ছে পালমারি অ্যাওর্টার অবশ্যই ব্রাঞ্চগুলো মানে আর্টারি ব্রাঞ্চগুলো শর্ট আর হচ্ছে লার্জ ডায়ামিটার দেন দা আসলে মতো আমাদের ডায়ামিটার যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে বেশি থাকতেছে। কেন ডায়ামিটার বেশি থাকে এবং থিন এন্ড ডিস্টেনেবল, এটা সুবিধা রাখি পালমারি আর্টারিটা তোমার হচ্ছে হলো লার্জ কমপ্লিটেন্স এবং সেটা মানে বেশি সংখ্যক প্রয়োজন সাপেক্ষে বেশি ব্লাড সে নিতে পারবে, বা প্রতি আমরা ওই যে লাস্ট ক্লাসে যে লাং কমপ্লেন্স পড়ছিলাম ওখান থেকে চলে আসবে যে প্রতি এমএল প্রেশার চেঞ্জের জন্য সে কতটুকু এক্সট্রা ব্লাড নিতে পারতেছে, ওটার সম্পর্কে কথা আসবে এক মিনিটে। সো এখানে যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে পালমারি সিস্টেমেতে কমপ্লেন্সটা বেশি থাকে, এটা উল্লেখ করছে। কেন, কারণ রাইট ভেন্টিকল থেকে যে এক্সট্রা ব্লাড আসবে ওই এক্সট্রা ব্লাডটা নেওয়ার জন্য তার ক্যাপাসিটি থাকা লাগবে। যে দেখো দ্য লার্জ কমপ্লেন্স অ্যালাউ টু দ্য পালমারি আর্টারি টু অ্যাকোমোডেট দ্য স্ট্রোক ভলিউম আউটকাম আউটপুট ফ্রম দ্য রাইট ভেন্টিকল। সো রাইট ভেন্টিকল থেকে যে স্ট্রোক মানে কার্ডিয়াক আউটপুট হচ্ছে বা স্ট্রোক ভলিউম হচ্ছে ওটাকে সে হচ্ছে হলো অ্যাকোমোডেট করতেছে।
আচ্ছা, পালমারি বেইন সম্পর্কে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে সেদিকে চলে এসে আমরা ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল সম্পর্কে যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ব্রঙ্কেল ভেসেল। সো ব্রঙ্কেল ভেসেলের ক্ষেত্রে এটা কাজটা কি ছিল, লাংসে যে সাপোর্টিং স্ট্রাকচার আছে বা টিস্যুগুলো আছে ওগুলোকে সাপোর্ট দেওয়া। তো এটা মোটামুটি কার্ডিয়াক আউটপুটে মাত্র 1 to 2%, এটা হচ্ছে হলো অক্সিজেন রক্ত, মানে যে মানে আমাদের যেমন অ্যাসেন্ডিং অর্টা উঠছিল, আর্চ অর্টা, সেখান থেকে পরবর্তীতে বিভিন্ন ডিভিশনে ছিল, তার একটা ডিভিশন ছিল ব্রঙ্কেল ভেসেল বা ব্রঙ্কেল আর্টারি, ওটা আলটিমেটলি কার্বনস, এটা তোমার হচ্ছে থোরাসিক আউটার ব্রাঞ্চ, এটা পরে আসবে হয়তো বা। তো তারপর জিনিসটাকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে এবং ডি অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে এসে চলে যায় অ্যাজ ওয়েল এস বাকি আর্টারির মতো, এবং সে হচ্ছে তোমার সাপ্লাই দেয় কানেক্টিভ টিস্যু, যে কাকে সাপ্লাই দেয় একবার হয়েছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলছে যে আমার লেফট ভেন্ট্রিকলের কার্ডিয়াক আউটপুট যদি চিন্তা করি এটা 1 to 2% গ্রেটার দেন দ্য রাইট ভেন্ট্রিকল। কেন? কারণ লেফট ভেন্ট্রিকলের 1 to 2% ব্লাড কিন্তু আমার হচ্ছে হলো এই পালমারি মানে লাংসের নিজস্ব সাপ্লাইয়ের জন্য যাওয়া লাগতেছিল এই ব্রঙ্কেল ভেসেলের মাধ্যমে। সো এই 1 থেকে 2% কার্ডিয়াক আউটপুট আমার লেফট ভেন্ট্রিকলে কম্পারিজনলি বেশি হবে দেন দ্য রাইট ভেন্ট্রিকল বা রাইট এট্রিয়াম। এটা কম্পারিজন করছে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে কার্ডিয়াক আউটপুট 1 to 2% গ্রেটার দেন দ্য রাইট ভেন্ট্রিকল কার্ডিয়াক আউটপুট। লিম্ফেটিক সিস্টেম যদি বলি, আমার লাংসে অবশ্যই লিম্ফেটিক সিস্টেম আছে, এবং এটা কাজটা কি আমরা যদি চিন্তা করি আমাদের মানে অ্যাজ ওয়েল এস লিম্ফেটিক সিস্টেম যেটা ছিল আর কি, যে আমার লোয়ার হাফ এবং লেফট ওয়ান মানে লেফট হাফ আমার লিম্ফেটিক নিয়ে যাবে কি থোরাসিক জাগ, আর রাইট সাইডে যদি চিন্তা করি রাইট লিম্ফেটিক জাগ ছিল বা রাইট থোরাসিক লিম্ফেটিক জাগ বা লিম্ফ জাগ ছিল ওখানে যাবে। এই লিম্ফেটিক লেকেজটা আমার কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এই আমাদের প্রোটিন লেকিং হইতেছে আলটিমেটলি এখান দিয়ে, এদের সুবিধা কি হচ্ছে পালমারি ইডিমা যেটা ওটা হইতেছে না। যদি তোমার হচ্ছে লিম্ফ ফ্লো না হইতো বা তোমার হচ্ছে লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে আমার এই প্রোটিনগুলো যদি সিস্টেম মানে এই লাংস থেকে বেরিয়ে না যেত, এগুলো অ্যাকুমুলেশন হয়ে পরবর্তী পালমে ইডিমা করতো, কারণ প্রোটিনগুলো হচ্ছে ওয়াটার নেওয়ার টেন্ডেন্সি আছে, কারণ করসমেটিক প্রেশারটা বাড়াই দিত তখন। যাই হোক, কথা হচ্ছিল এটা সুবিধা কি আমার এই রিমুভ হয়ে যাওয়ার জন্য আমার হচ্ছে হলো এটা প্রিভেন্ট দ্য পালমে ইডিমা, তো পালমে ইডিমাটাকে প্রিভেন্ট করতেছে এটা। আচ্ছা, প্রেশার চেঞ্জ যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে হলো আমাদের ফার্স্ট অফ অল থাকতেছে কি প্রেশার ইন দ্য রাইট ভেন্ট্রিকল। সো প্রেশার ইন দ্য রাইট ভেন্ট্রিকল বুঝতে গেলে আমাদের হচ্ছে হলো এই ফিগারটি একটু বুঝতে হবে। সো তোমরা হচ্ছে হলো সিবিএস তো পড়ে ফেলছো অলরেডি, তো সিবিএস এর মধ্যে একটা প্রেশার চেঞ্জ একটা কার্ভ ছিল, সুন্দর একটা কার্ভ ছিল, যে আমার অ্যাট্রিয়াম কি বলে তোমার অ্যাট্রিয়াম কন্ট্রাকশনে কি হয়, অ্যাট্রিয়ামের ডায়াস্টোলি কি হয়, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনে কি হয়, ডায়াস্টোলি কি হয়, তারপর তোমার হচ্ছে কখন ফার্স্ট হাড়সুন হয়, সেকেন্ড হাড়সুন কখন তৈরি হয়, ওই যে চার্টটা ওইটা খুব বেশি লাগবে তোমাদের পরীক্ষাতে অনেক আসে। ওই চার্টটা না বুঝলে তুমি হচ্ছে হলো সিবিএসটা বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? তুমি ইসিজি বুঝতে পারবে না, তুমি হার্ট সাউন্ড বুঝতে পারবে না, তুমি বলতে পারবে না যে কখন কোন হার্ট সাউন্ড তৈরি হবে বা কখন মারমার তৈরি হবে, কখন মারমার তৈরি হবে না, বা এই মারমারটা কি প্যানসিস্টোলিক হবে না শুধুমাত্র ইনডায়াস্টোলিক হবে না শুধু সিস্টোলিক হবে, মানে তুমি বুঝবেই না আসলে তখন জিনিসটা কখন কি হইতেছে। সো টোটাল জিনিসটা ভালো করে বুঝতে গেলে ওই যে গ্রাফটা আছে, ওই গাইডের একটা গ্রাফ আছে, সুন্দর গ্রাফ আছে, যে কোন কার্ডিয়াক সাইকেলের মানে কোরিলেশনকে দেখাবে যে কখন কি ঘটনা ঘটে, ওইটা খুব ভালো বুঝতে হবে। আমরা যদি এখানে কথা বলি তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছিল যে যখন আমার লেফট ভেন্ট্রিকলের আমরা কি বলে সরি রাইট ভেন্ট্রিকলের কথা বলতেছি, রাইট ভেন্ট্রিকলে ইনিশিয়ালি তেমন কোনো প্রেশার থাকে না বা ডায়াস্টোলিক অবস্থায় প্রেশার থাকে না বা 1 to 2 থাকে বা 0 বা 1 বলতে পারো ডায়াস্টোলিক প্রেশার। সো ডায়াস্টোলিক মানে ডায়াস্টোলিক ফেজে ভেন্ট্রিকলে রাইট ভেন্ট্রিকলের, পরবর্তীতে রাইট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন শুরু করে যখন তার প্রেশারটা আলটিমেটলি আমার মোর দেন 8 হয় বা 8 ক্রস করে, তখন হচ্ছিল আমাদের এখানকার যে পালমোনারি ভাল্ব আছে ওই পালমোনারি ভাল্বটা ওপেন হয়। আমরা কিন্তু ট্রাইকাস্পিড ভাল্বের কথা বলতেছি না, আমরা বলতেছি পালমোনারি ভাল্বের কথা, যেটাকে একটা এবং সেমিলুনার ভাল্ব। সো ওই ভাল্বটা ওপেন হয়, ওপেন হওয়ার পরে আলটিমেটলি তারপরে ভেন্ট্রিকল থেকে মানে রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের যে কার্ডিয়াক আউটপুটটা আছে ওই কার্ডিয়াক আউটপুটটা আমার হচ্ছে পালমোনারি অ্যাওর্টাতে যাচ্ছে বা পালমোনারি ট্রাঙ্কে যাচ্ছে, তারপর সেখান থেকে অ্যাওর্টাতে যাচ্ছে। সো কখন ওপেন হলো? যখন তার প্রেশারটা 8-এর বেশি হলো। ইনিশিয়ালি কিন্তু ভেন্টিকুলার প্রেশার ছিল 0 বা 1, সো তখন কিন্তু বাল্ব কিন্তু ক্লোজ ছিল। যখন 8 ক্রস করছে তখন আমার বাল্ব ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর সেই মানে ভেন্টিকুলার সিস্টল অবস্থায় আছে। সো ভেন্টিকুলার প্রেশারের কারণে এই ব্লাড প্রেশার 25 পর্যন্ত যাবে, যাওয়ার পরে যখন সে ডায়াস্টোলিক ফেজে আসা শুরু করবে তখন যখনই সে তার মানে লিমিট ক্রস করে ফেলবে, ধরো ফর এক্সাম্পল 25, 23, 24, এখানে দেখাইছে 20-এর কাছাকাছি দেখাইছে, 20-এর কাছাকাছি যখন আসবে তখন ভেন্ট্রিকল তো ডায়াস্টোলিক ফেজ আছে, সে প্রেশার ফলের দিকে আছে, তখন বাল্ব ক্লোজ হয়ে যাবে। কারণ বাল্বগুলো তোমার থাকে কিরকম, বাল্বগুলো ছিল তোমার হচ্ছিল এরকম এরকম বাল্ব ছিল,
যখন প্রেশার ফল করবে তখন হচ্ছিল কি, যখন প্রেশার ফল করতে হবে তখন ধরো এটা আমার ব্লাড, মানে এটা ধরো বাল্ব ছিল আলটিমেটলি, তো তারা কি করবে এই জায়গাতে আলটিমেটলি বন্ধ করে দেবে। আলটিমেটলি যখন ক্লোজ হয়ে যাবে তো নতুন করে আলটিমেটলি কোনো ব্লাড আলটিমেটলি ঢুকতে পারবে না এখানে, যতই চেষ্টা করো আমার ব্লাড ঢুকতে পারবে না। সো এই নির্দিষ্ট লোয়েস্ট লিমিটের পরে আমার বাল্ব ক্লোজ হয়ে যাবে, যখন বাল্ব ক্লোজ হয়ে যাবে তখন নতুন করে আমার হচ্ছে কোনো ভেন্টিকলে ব্লাড ব্যাক ফ্লো করতে পারবে না। সো আলটিমেটলি আমার ট্রাইকাস সরি আমাদের পালমারি বাল্ব যেটা সেটা ক্লোজ হয়ে যাবে, বেন্টিকল তার মতো ডায়াস্টোলিক হতে থাকবে, সে আবার আগের অবস্থায় রেস্টিং স্টেজে বা জিরোতে সে ব্যাক করবে বা ওয়ানে সে ব্যাক করবে। সো এই চারটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারলে তাহলে আমি সামনে আগাই। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এই জিনিসটা দেখেন এখানে উল্লেখ করছে কি আমাদের, আচ্ছা এখানে যে উল্লেখ করেছে সেটা হচ্ছে দেখো রাইট ভেন্টিকল, দেখো সিস্টোলিক ব্লাড প্রেশার কত থাকে, সিস্টোলিক ভেন্টিকুলার ব্লাড প্রেশার 25-এর মতো, ডায়াস্টোলিক ফেজে 0 থেকে 1 পর্যন্ত হয় এবং যেটা কিনা 1 ফিট অফ দ্য রাইট লেফট ভেন্টিকল, কারণ লেফট ভেন্টিকুলার প্রেশার উঠে প্রায় 100, মানে সিস্টোলিক প্রেশার তো 120 আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 80, তো 120 মানে 25-এর প্রায় 5 গুণের মতো বলতে পারো, তো এই যে বলছে 5 ভাগে 1 ভাগ বলছে। এবার প্রেশার ইন দ্য মানে অ্যাওরটা যদি চিন্তা করি, দ্য সিস্টোলিক অবস্থায় আলটিমেটলি তোমার হচ্ছে ভেন্টিকুলার ইকুয়ালিজমও বাড়বে, বাট বাল্ব যখন ক্লোজ হয়ে যাবে তখন এন্ড অফ দ্য সিস্টল, মানে সিস্টল যখন শেষ হবে তখন বাল্ব ক্লোজ হয়ে যাবে, তখন ভেন্টিকুলার প্রেশার ফল করবে কিন্তু আমার হচ্ছে বাল্বটা তখন মানে সম্পূর্ণ ফ্লো আস্তে আস্তে ফল করবে কিন্তু সম্পূর্ণ ফল করবে না। তো এই যে বলছি সিস্টোলিক ব্লাড প্রেশার 25, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 18 সরি 8, দ্য মিন আর্টারি প্রেশার কি, তো আমরা মিন আর্টারি প্রেশার বেকের নিয়ম কি ছিল, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার, তো এখানকার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 8 আর 1/3 অফ দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার, মানে 25-এ 3 ভাগে 1 ভাগ করলে 8, তো 8 দুগুণে 16 বা নিয়ার অ্যাবাউট তুমি 15 কাছাকাছি বলতে পারো। সো মিন ব্লাড মানে পালমারি আর্টারি প্রেশার কত, 15 বলতে সেন্টিমিটার। আচ্ছা ক্যাপিলারি প্রেশার কি, ক্যাপিলারি প্রেশার হচ্ছে তোমার নিয়ার অ্যাবাউট 7-এর মতো থাকে মিলিমিটার মার্কারি, চাইলে মনে রাখতে পারো খুব বেশি ইম্পর্টেন্ট না। আর তোমার হচ্ছিল আমাদের লেফট এট্রিয়াল এবং লেফট পালমারি ভেনাস প্রেশার, সো লেফট এট্রিয়াল পালমারি ভেনাস প্রেশার তেমন প্রেশার থাকে না আলটিমেটলি, তোমার হচ্ছে এটা 0 বা 1-এর কাছাকাছি থাকবে, সো এখানে 0 বা 1-এর কাছাকাছি বলতেছে, প্রয়োজনের সাপেক্ষে নর্মালি 2 থাকে, প্রয়োজনের সাপেক্ষে সেটা 1-এ কনভার্ট হতে পারে, দেখো অ্যাজ লো অ্যাজ দ্য 1 হতে পারে এবং প্রয়োজনের সাপেক্ষে সেটা 5 পর্যন্ত যেতে পারে। নর্মালি কত থাকে আমার লেফট এট্রিয়াল প্রেশার 2 থাকে। আর হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে জিনিসটা যে আমরা হিউম্যান ব্রিং এর লেফট মানে লেফট এট্রিয়াল প্রেশারটা মেজার করতে পারি না, আমরা রাইট এট্রিয়াল প্রেশারটা যত ইজিলি মেজার করতে পারি, রাইট ভেন্টিকুলার প্রেশারটা যত ইজিলি মেজার করতে পারি, অন দ্য আদার হ্যান্ড লেফট এট্রিয়াল প্রেশারটা ওরকম মেজার করতে পারি না। কেন? কারণ আমরা যে মানে যে যন্ত্রগুলো ঢুকাই বডিতে বা তোমার হচ্ছে হলো যে যন্ত্রের মাধ্যমে আমরা মেজার করি, যে ক্যাথেটার মাধ্যমে বলো বা তোমার হচ্ছে ইলেকট্রোড বলো যাই বলো, ওগুলো আসলে কি করে মানে বেন পাঞ্চার করে বেনের মধ্যে ঢুকাই দেয়, বেনে ফ্লোর সাথে সাথে সেটা চলে যায় কোথায়, আবার ফার্স্ট অফ অল হাতে ঢুকাইলাম সেটা পরবর্তী তোমার হচ্ছে হলো সুপ্রিয়া হয়ে রাইট এট্রিয়ামে চলে গেলো, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্টিকল, তো আলটিমেটলি আমরা ইজিলি রাইট এট্রিয়াম রাইট ভেন্টিকলে অ্যাক্সেস করতে পারি কিন্তু আমরা চাইলে লেফট এট্রিয়াম লেফট ভেন্টিকলে অ্যাক্সেস করতে পারবো না। তো সেই জন্য আমরা কি করি, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্টিকল সেটা পরবর্তী তোমার হচ্ছে হলো পালমারি ট্রাঙ্ক হয়ে পালমারি অ্যাওরটা রাইট অ্যান্ড লেফট পালমারি আর্টারি, সেখান থেকে পরবর্তীতে ক্যাপিলারি পর্যন্ত সে যেতে পারে কিন্তু ক্যাপিলারি পরে গিয়ে আলটিমেটলি সে আর কিছু যেতে পারে না সামনে, কারণ সামনে ক্যাপিলারি পরে ক্যাপিলি ছিদ্রকে ঢুকতে হবে, সে চাইলে সে ক্যাপিলি ছিদ্রকে সে ঢুকতে পারবে না। দ্যাটস ওয়াই আলটিমেটলি আমরা এটা বলতেছি পালমারি ওয়েজ প্রেশার। সো ক্যাথেটা কি করলো এই জিনিসটাকে বলে কি পালমারি ওয়েজ প্রেশার, তো আমরা কি করলাম যে লেফট সরি আমরা হচ্ছিল বেন দিয়ে কোনো একটা ক্যাথেটার ঢুকালাম, সেটা পরবর্তীতে রাইট এট্রিয়াম রাইট ভেন্টিকল হয়ে পালমারি সিস্টেমে ঢুকছে কিন্তু সেটা কিন্তু লেফট এট্রিয়াম পর্যন্ত পৌঁছতে পারে না, এই ক্ষেত্রে ফার্স্ট পে ফেজ সার্কুলেশন ঢুকলো রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্টিকল হার্টে গেলো, স্মল ভেসেল চলে গেলো, সেখানে কি আলটিমেটলি তোমার এই যে এখানে গিয়ে আলটিমেটলি স্মল যে ব্রাঞ্চ আছে ওখানে গিয়ে আটকে গেছে, ওখানে গিয়ে আলটিমেটলি সেই প্রেশার ডিসাইড করবে। এখন ওই ক্যাপিলারি যে প্রেশার আসে ওইটার সাথে আমাদের লেফট এট্রিয়াল প্রেশার খুব বেশি পার্থক্য থাকে না, সো আলটিমেটলি আমরা ক্যাপিলারি প্রেশার মেজার করে আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করতে পারি যে লেফট এট্রিয়াল প্রেশারটা কিরকম হবে। সো আমরা ওয়েজ প্রেশার কত পাইলাম, 5 পাইলাম, সেখান থেকে পরবর্তীতে আমরা অ্যাজাম্পশন করলাম যে তোমার হচ্ছে হলো ওয়েজ প্রেশার থেকে 2 থেকে 3 হইতে সালটিমিটি, মানে ওয়েজ প্রেশার যেটা এটা সাধারণত তোমার হচ্ছে হলো লেফট এট্রিয়াল প্রেশার থেকে 2 থেকে 3 মিলিমিটার মার্কারি বেশি থাকে, সো ওখান থেকে আমরা একটা অ্যাজাম্পশন করলাম যে লেফট এট্রিয়াল প্রেশারটা কিরকম হইতে পারে। তো এটাই বলছে আলটিমেটলি ব্যাখ্যা করছে আলটিমেট এক্সপেরিমেন্টটা। পালমারি ভেনের ভিতরে আমি ডিরেক্টলি ক্যাথেটার ঢুকাই তাহলে ওটা তো আমার না, পালমারি বেইনে তুমি ডিরেক্ট ক্যাথেটার ঢোকাবা কিভাবে, তোমার হচ্ছে হলো সরাসরি তুমি পালমারি কেন্দ্রে বাইরে থেকে অ্যাক্সেস পাবো না, আমরা ধরো ফর এক্সাম্পল কি করি যেগুলো বাইরে থেকে আমরা অ্যাক্সেস পাই, ধরো ফর এক্সাম্পল তুমি চাইলে ব্রঙ্কিয়া যেটা কি বলে তোমার সেফালিক বেইন বলো বা তোমার হচ্ছে হলো ব্যাজালিক বেইন বলো,
অথবা তোমার হচ্ছে এই ভেনগুলোতে তুমি পেরিফেরি থেকে অ্যাক্সেস করতে পারবা, কিন্তু তুমি চাইলেও তো পালমার ভেন তুমি অ্যাক্সেস মানে ঢুকাবে কেমনে? তুমি বাইরে থেকে একটা র্যান্ডম মানুষ, তো তুমি আমার বডিতে ঢুকাইতে চাচ্ছ, তুমি কিভাবে ঢুকাবা পালমার ভেনটা? তুমি তো পালমার ভেন খুঁজেই পাবো না, এটা তোমাকে অপারেশন করে বাকন লাগবো, বুঝতে পারছো? বাট তুমি কিন্তু চাইলেই কিন্তু আমার সেফালিক ভেন, বেসিলিক ভেন খুঁজে পাবা। তুমি তুমি একটু জাস্ট টনিকেট দিয়ে টান দিলেই তুমি খুঁজে পেয়ে যাবে। আমরা যেটা হচ্ছে বেনো পাঞ্চা যেটা করি, বা তো আমরা আমরা যে ইঞ্জেকশন দিই সবগুলো কিন্তু বেনার সিস্টেম দিই। কেন? কারণ এগুলো সুপারফিশিয়াল, ইজিলি পাল বের করা যায়, বা এগুলো ইজিলি পাঞ্চা করা যায়, কিন্তু আর্টারি আমরা চাইলেই পাঞ্চা করতে পারি না, বুঝতে পারছো? জি ভাই বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে। তো তারপরে যদি বলি, তাহলে সেক্ষেত্রে হয় না, লেফট হেটের প্রেশারটা যখন বেড়ে যাবে, এখন যদি ফর এক্সাম্পল দেখো লেফট হেটের প্রেশার যদি বাড়ে, তাহলে ওয়েজ প্রেশার বাড়বে ডেফিনেটলি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ক্যাপিলারি প্রেশার যেটা সেটা হচ্ছে তোমার 1 to 2 মিলিমিটার, আমার বা 3 মিলিমিটার কম হইব দেন দা তোমার লেফট হেটের প্রেশার। মানে লেফট হেটের প্রেশার একটু কম হবে, ক্যাপিলারি প্রেশারটা একটু বেশি হইব কম্পারিজনলি যদি বলি। তাহলে সেক্ষেত্রে আসলে মূলত মেজারমেন্ট করছে আলটিমেটলি, তো দেখা গেছে যদি কেপিলে মানে লেফট এটিএল প্রেশার যদি চেঞ্জ হয়, লাইক ফর এক্সাম্পল তোমাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, তাহলে সেক্ষেত্রে আমাদের হয় কেপিলের প্রেশারটা চেঞ্জ হবে আর কি, এটা উল্লেখ করছে আর কি। তারপর যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল যে কার্ডিয়াক আউটপুট, আমরা ব্লাড ভলিউম ইন দ্য লাংস, টোটাল যে কার্ডিয়াক আউটপুট আমাদের বডিতে আসছে তার মাত্র 9%-এর মতো হচ্ছে আমাদের লাংসে যায় প্রতি মিনিটে। আমরা যদি স্পেসিফিকলি বলি, তাহলে সেক্ষেত্রে 450 ml মানে মিলিলিটার থাকতেছে লাংসে, তার মধ্যে ক্যাপিলারির মধ্যে থাকে মাত্র 70 মিলিমিটার, আর বাকি যেটা সেটা তোমার পালমারি আর্টারি পালমারি ভেইনের মধ্যে থাকে। তো এখন জিনিসটা তোমার লাংসে মানে মনে হয় প্রত্যেকটা অর্গান, বেশি প্রত্যেকটা বলবো না আসলে, মূলত যেমন লিভার আছে, তারপরে তোমার কিডনি আছে, লাংস আছে, যারা মেজর অর্গান, বিশেষ করে লিভারের কথা অবশ্যই বলতে হয়, তারা একটা যে রিজার্ভার, হ্যাঁ, তো লাংসও একদম রিজার্ভার হিসেবে কাজ করে। রিজার্ভার বলতে কি, তারা কিছু পরিমাণ রক্ত নিজের মধ্যে, তারা নিজের প্রয়োজন সাপেক্ষে নিয়ে রাখছিল, কিন্তু প্রয়োজনের সাপেক্ষে যখন বডি ডিমান্ড ক্রিয়েট হয়, তখন তারা এই রক্তটাকে আমার ইমিডিয়েটলি সে মানে দিতে পারে সার্কুলেশনকে, যে ঠিক আছে তোমার কাছে পয়েন্ট নিয়ে মানে ঋণ হিসেবে দিয়ে দেয়, ঠিক আছে তোমার কাছে পয়েন্ট নিয়ে মানে আপাতত তুমি দিয়ে চলো। তো সিভিয়ারলি ব্লিডিং হইতেছে একজন মানুষের, প্রচুর ব্লিডিং, মানুষটা শকে চলে যাচ্ছে, তখন দেখা যাবে কি লিভার থেকে যে এক্সট্রা ব্লাড আছে বা লাংস থেকে যে এক্সট্রা ব্লাড আছে ওগুলা কি তারা হচ্ছে সার্কুলেশনে পাঠাই দেয়। আচ্ছা ঠিক আছে, ইমিডিয়েট মুহূর্তে তোমরা সে সার্ভাইভ করো, পরে যখন তুমি স্টেবল হইবা তখন আমি নিয়ে নিবো না। সো এটা বলছে কি যে আমাদের নর্মাল একটা লাংসে যেরকম থাকে তো 450, প্রয়োজনের সাপেক্ষে সেটা মানে পরিমাণের চেয়ে অর্ধেক নামায় নিয়ে আসতে পারে, বা পরিমাণের চেয়ে ডাবল সে রক্ত সে নিজের কাছে রিজার্ভ করে রাখতে পারে। সো এটা বলছে যে ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কখন এটা পারবে, তখন ফর এক্সাম্পল তোমার বুলিং অফ দ্য টেম্পলেট, আমরা বাসি ফু দিই না, তুমি দেখো এটা দেখাই সার্চে দেখে ইয়েতে বুলিং অফ দ্য টেম্পলেট, এটা নাম আচ্ছা এক সেকেন্ড। তো মূল কথা আমরা বাসি যে ফু দেই, বাসিতে ফু দিলে তোমার যেটা হয় তোমার হচ্ছে প্রেশারটা বাড়ে, তো প্রেশার বাড়লে আলটিমেটলি তোমার হচ্ছে এখানকার যে লাংসে যে তোমার হচ্ছে এক্সট্রা ইয়ার আছে, ওই এক্সট্রা ইয়ারটা তোমার হচ্ছিল এই যে আমরা বাসিতে ফু দিই এরকম, এই বাসিতে ফু দিলে তোমার হচ্ছিল আমাদের লাংসে এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয়, ওই প্রেশার ক্রিয়েট হলে আলটিমেটলি তোমার হচ্ছিল আমার ফ্লুইড যেটা এক্সট্রা ব্লাড এটা তোমার হচ্ছিল সার্কুলেশনে পাঠাই দেয়। আবার প্রয়োজনের সাপেক্ষে আর একটা কন্ডিশন কি আছে, যে তোমার ধরো ফর এক্সাম্পল সিভিয়ারলি ব্লিডিং হলো কোনো মানুষের, অনেক বেশি ব্লিডিং হলো, তো ব্লিডিং হলে ব্লাড লস হলে তখন হিমোরেজ হলে তখন হচ্ছিল কম্পেনসেট করার জন্য আমার হচ্ছিল অটোমেটিক্যালি ব্লাড শিফট করে কোথায়, এই ব্লাডটা এক্সট্রা ব্লাডটা সিস্টেমে সার্কুলেশন চলে যায়। এখন আসি আমাদের মানে প্যাথোলজিক্যাল কন্ডিশন, যখন তোমার হচ্ছে কোনো পেশেন্টের মানে কি বলে লেফট হার্ট ফেলিওর হয়, তো লেফট হার্ট ফেলিওর মানে কি তোমার লেফট হার্টে লেফট ভেন্টিকল এক্সাক্টলি যদি বলি লেফট ভেন্টিকল কন্ট্রাকশন করতে পারতেছে না, তো লেফট ভেন্টিকল কন্ট্রাকশন না করলে এই ব্লাডটা লোড কোথায় পাবো, লেফট এটিএমে, তো লেফট এটিএমে একটা নির্দিষ্ট লোডে পড়ে সেই লোডটা পাঠাবো কোথায়, পালমারি ভেইনে পাঠাইবো। সো পালমারি ভেইনে যদি এই ব্লাডের লোড আসে বা এক্সট্রা ফ্লুইডের লোড আসে, তখন আলটিমেটলি পালমারি ইডিমা হইব। সো এটা নিয়ে কথা বলবো আলটিমেটলি, যে পেশেন্টের হচ্ছে যদি চিন্তা করি, তাহলে সে ধরো ফর এক্সাম্পল কোনো পেশেন্টের লেফট হার্ট ফেলিওর হয়েছে, তখন কি আমাদের ব্লাড ফ্লো রেজিস্ট্যান্স বেড়ে যায়, বা মাইট্রাল বাল্ব যদি কোনো প্রকার প্রবলেম হয়, স্পেসিফিকলি মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস মানে কি, আমাদের হচ্ছে লেফট এট্রিয়াল এবং লেফট ভেন্টিকলে মাঝখানে যে বাল্বটা ছিল তা হচ্ছে মাইট্রাল বাল্ব, বা আমরা বাইকাস্পিড বাল্ব বলতাম, এই বাইকাস্পিড বাল্ব বা মাইট্রাল বাল্ব যদি স্টেনোসিস থাকে, স্টেনোসিস মানে কি ন্যারো হয়ে গেছে, ধরো ফর এক্সাম্পল এই একটা বাল্ব আমি যদি চিন্তা করি, ধরো এই বাল্বটা তোমার এতটুকু সে আচ্ছা এই বাল্বটা এতটুকু খুলতে পারে, কিন্তু প্রয়োজন সাপেক্ষে মানে সে বড় হতে পারে এরকম ধরো বড় হয়, কিন্তু দেখা গেলো কি এই বাল্বটা তোমার স্টেনোসিস হয়ে গেছে, মানে কি সে একদম তোমার হচ্ছে শক্ত হয়ে গেছে, সে আর খুলে না, তাহলে কি মাইট্রাল বাল্ব স্টেনোসিস বা তোমার শক্ত গেছে। এই কন্ডিশন হলে আমরা কি করি, তখন হচ্ছে হলো পেশেন্টের আমাদের লেফট এট্রিয়াল থেকে লেফট ভেন্টিকলে ব্লাড যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি ব্লাডে ফ্লো প্রেশার কমে বাড়বো, আমার পালমারি ভেইনের মধ্যে প্রেশার বাড়বে,
কারণ ব্লাড তো কন্টিনিউসলি পালমারি সার্কুলেশন থেকে আসতেছে, কিন্তু এই ব্লাড যাইতে পারতেছে না। তো এই জন্য এইসব কন্ডিশনের ক্ষেত্রে আমার হচ্ছে কি রেজিস্ট্যান্স বাড়তেছে কোথায়, পালমারি সার্কুলেশনের ক্ষেত্রে। এই যে আলটিমেটলি ব্লাড ড্রাম্প হইতেছে কোথায়, পালমারি সার্কুলেশনের মধ্যে। ইনক্রিজ দ্য পালমারি প্রেশার বাড়তেছে কত, 100, প্রয়োজন সাপেক্ষে সেটা ভলিউম 100% মতো বাড়তেছে। এবার মানে কি বলে লার্জ সাইজের ব্লাড যদি আসে, মানে ইনিশিয়ালি কিন্তু সে কম্পেনসেট করার চেষ্টা করে। প্রথমে যেটা বলছিলাম যে পালমারি বেইন বার্ড এগুলা খুব ডায়ালেট হতে পারে বা বড় হইতে পারে, কারণ তারা ফ্লেক্সিবল এবং তাদের মধ্যে ডায়ালেশন হওয়ার অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে। তো সেজন্য যখন প্রয়োজন সব যখন তুমি দেখতেছে লেফট এর টাইমে প্রেশার বাড়তেছে, তখন আস্তে আস্তে সে কম্পেনসেট করার চেষ্টা করে কি সে বড় হওয়ার চেষ্টা করে, ডাইলেট হয়ে যায় বা ফুলে জায়গা, এক্সট্রা ব্লাডটা সে নিজে নিয়ে নেয়, অন্য কোথাও সমস্যা সৃষ্টি করে না। সো দেখো বিকজ অফ দ্য ব্লাড ভলিউম সিস্টেম। এখন কথা হচ্ছে যে আমাদের সে তার কিন্তু নির্দিষ্ট অ্যাবিলিটি আছে। আমার যদি পালমারি সার্কুলেশন থেকে ব্লাডটা সিস্টেমিকে যাইত খুব বেশি ইফেক্ট হতো না। কেন? কারণ সিস্টেমিক সার্কুলেশন তুলনায় পালমারি সার্কুলেশন 9 ভাগের একবার বেশি, আর কবে কত দূরে যাইব। কিন্তু সিস্টেমিক সার্কুলেশন ব্লাড যদি পালমারি সার্কুলেশন ঢোকে তার অবস্থা খারাপ হয়ে যাবে। কেন? কারণ সিস্টেমিক সার্কুলেশনে যে ব্লাড থাকে তার 9 ভাগের একবার থাকে পালমারি সার্কুলেশনে, কারণ সিস্টেমিক সার্কুলেশন 5 লিটার মতো থাকে আর বা পালমারি সার্কুলেশন মাত্র 450 থাকে। তো সেই হিসাবে সিস্টেমিক সার্কুলেশন ব্লাড যদি পালমারি সার্কুলেশন ঢুকে তাহলে পালমারি সার্কুলেশন অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। দেখো এটা বলছে যে লার্জ ইনক্রিজ অফ দ্য পালমারি রেজিস্ট্যান্স বিকজ দ্য ভলিউম অফ দ্য সিস্টেমিক সার্কুলেশন ইজ অ্যাবভ দ্য 9 টাইম দ্যাট অফ দ্য পালমারি সার্কুলেশন। তো পালমারি সার্কুলেশন তুলনায় সিস্টেমিক সার্কুলেশন 9 গুণ বেশি ব্লাড থাকে, এই জন্য আলটিমেটলি তোমার হচ্ছে হলো আমাদের ইফেক্টটা খুব বেশি আসতেছে। এটা আরো ব্যাখ্যা দিবে আসলে সামনে ডিটেলস। সো ব্লাড ফ্লো যদি কথা চিন্তা করি, আমার হচ্ছে হলো কার্ডিয়াক আউটপুট কিন্তু আমার সিস্টেমিক সার্কুলেশন এবং আমার পালমারি সার্কুলেশন ইকুয়াল, খালি তোমার হচ্ছে হলো আমাদের যে ইকুয়াল থাকতেছে উল্লেখ করছে, তারপরে তোমার হচ্ছে ব্লাড ভেসেলে আচ্ছা। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার আমাদের ডিস্টারবেন্স বিভিন্ন সেগমেন্টে ভাগ করছে আমরা, তার আগে দেখি সেটা হচ্ছে ডিক্রিজ দ্য আমার ব্লাড অ্যালভিওলার রিডিউস অ্যান্ড লোকাল। আচ্ছা দেখে দেখি জিনিসটা তোমার ব্লাড ফ্লো মানে কি বলে তোমার অক্সিজেনেশনের সাথে ব্লাড ফ্লো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। মানে বিষয়টা এরকম, মানে আসলে ন্যাচারাল বা আল্লাহ তাআলা দ্বারা আমাদের একটা বিশেষ নিয়ামত বলতে পারো। সেটা কিরকম, যদি কোনো জায়গাতে আমার অক্সিজেনেশন কমে যায় বা অক্সিজেন কম হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি ওই পেশেন্টের আমাদের কিছু লিখছে অফ মানে কি অফ টপিক প্রশ্ন আর্টেরিয়াল পাঞ্চার। আচ্ছা ঠিক আছে বলছো। আচ্ছা তুমি মানে কেউ বলতে চাইলে সরাসরি ইয়ে করলো কি বলে আনমিউট করে বললো, কারণ আমি আসলে মেসেজ চেক করা হয় না আর কি। আচ্ছা যাও, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার আমাদের ব্লাড ভেসেলে যেটা আছে সেটা বলতেছিলাম যে যদি কোথাও অক্সিজেনেশন লাংসে কম হয়, ধরো একটা কোনো স্পেসিফিক রিজন অ্যাপেক্সের মধ্যে বা মিডল জোনে বা কোনো একটা জায়গাতে আমার অক্সিজেনেশন কম হচ্ছে, সো যদি অক্সিজেনেশন কম হয় তাহলে সেখানে দেখবা ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে। তো এটা আসলে ভালো দিক কি, ভালো দিক হচ্ছে তোমার দেখো ধরো ওই জায়গাতে অক্সিজেনেশন হচ্ছে না, ওখানে যদি আমি ব্লাড ফ্লো দিতাম তাহলে ব্লাডটা কিন্তু ডিঅক্সিজেনেটেড অবস্থায় আমার আবার ফেরত আসতো। আমরা তো নিশ্চয়ই চাইতাম না, আমরা কি চাওয়া যে লাংসে যেতেছে মানে সে অক্সিজেন হয়ে আসুক। তো যদি এমন হয় একটা জায়গাতে তোর স্পেসিফিক জোন, আমি ধরলাম আমার একটা এই ধরো ফর এক্সাম্পল একটা লাংসের ধরো লাংসের এই জোনটাতে আমার হচ্ছে অক্সিজেন হইতেছে না, সো অক্সিজেন হইতেছে না, এখানে যদি আমি ব্লাড ফ্লো কম দিই তাহলে কি হবো, আমার এই যে মানে বেজো কনস্ট্রিকশন করে দিলাম, ব্লাড ভেসেল গুলো নেড়ু করে দিলাম, তো এখানে দিয়ে ব্লাড যাবে না। সো ব্লাড না গেলে কি হবো, আমার মানে অক্সিজেন ছাড়া মানে অক্সিজেন হইতেছে না এমন কিন্তু ব্লাডের সঙ্গে কমে যাবে। আমরা এই এখানে বেজো কনস্ট্রিকশন করার জন্য এখান দিয়ে ব্লাড যাচ্ছে না, অন্য জায়গা দিয়ে ব্লাডটা চলে যাবে যেখান দিয়ে অক্সিজেন হওয়ার সুযোগ আছে। সো আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে আমাদের বলছে যে যদি কোনো জায়গাতে ব্লাড ফ্লো মানে অক্সিজেন কমে যায় তাহলে দেখা যাবে অটোমেটিকভাবে ওখানকার ব্লাড ফ্লো কমে যাচ্ছে। এটাই সুন্দর ব্যাখ্যা দিছে দেখো, যে যদি আমার অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যায় অ্যালভিওলার মধ্যে, বিশেষ করে 70% নিচে কমে যায় বা তোমার হচ্ছে বিলো দ্য 7.3 মিলিমিটার মার্কারি, তখন বেজো কনস্ট্রিকশন হচ্ছে। সো বেজো কনস্ট্রিকশন বলতে কি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে এবং কত গুণ বাড়তেছে, মোর দেন 5-10, এবং যদি অক্সিজেন কম থাকে আলটিমেটলি। এবং আলটিমেট অন দ্য আদার হ্যান্ড দেখো আমার যদি পালমারি সার্কুলেশন কি বলতেছে যে যদি অক্সিজেন লেভেল কমে যায় তাহলে সেক্ষেত্রে বেজো কনস্ট্রিকশন হচ্ছে, বাট ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন আমার যদি অক্সিজেন লেভেল কমে যায় সেখানে বেজো ডায়ালেশন হচ্ছে। ঠিক আছে, এটা উল্টা কিন্তু ইফেক্টটা, কারণ সিস্টেমিক সার্কুলেশন যদি বেজো ডায়ালেশন করো তাহলে বেশি বেশি ব্লাড যাবে, আরো বেশি অক্সিজেনের মানে কি বলে যে ধরো তার একটু কম আসলে অক্সিজেন আরো অন্য ব্লাডে এসে সে মানে ব্যাকআপ দিবে। বাট পালমারি সার্কুলেশন কিন্তু হিসাব অন্যরকম, আমার এখানে যদি আমরা বেজো কনস্ট্রিকশন করি এই মানে কি বলে আনইফেক্টিভ জায়গাতে বা অকাজে কোনো জায়গাতে আমার রক্ত কম যাবে, আমার অক্সিজেনেটে ছাড়া রক্ত কম আসবে, কারণ ধরো যে জায়গাতে অক্সিজেন হইতেছে না এখান থেকে বেশি বেশি রক্ত গেলে কি হবো, বেশি বেশি রক্ত ডিঅক্সিজেনের অবস্থা চলে আসবে, এটা তুমি চাইতেছি না। সো এটাই বলছে আলটিমেটলি তোমার কারণটা কি, দুইটা কারণ হইতে পারে ব্যাখ্যা দিচ্ছে।
একটা কারণ হতে পারে যে তোমার হচ্ছিল যে আমরা যখন অক্সিজেন কমে যায় তখন বেজো কনস্টিটিউ কিছু সাবস্টেন্স রিলিজ হয়। আমাদের কিছু সাবস্টেন্স বডিতে আছে যারা বেজো কনস্টিটিউশন করে, কিছু সাবস্টেন্স যারা বেজো ডায়ালেশন করে। বেজো কনস্টিটিউশন কারা করে? তো এইসব বেজো কনস্টিটিউশন সাবস্টেন্সগুলো রিলিজ হইতেছে, আর যেগুলো বেজো ডায়ালেশন করে এগুলো রিলিজ কমিতেছে। বেজো ডায়ালেশন করে যেমন নাইট্রিক অক্সাইড, সেগুলো যদি মানে বেজো ডাইলেটর সাবস্টেন্স কম তৈরিতেছে অথবা বেজো কনস্টিটিউশন বেশি তৈরিতেছে, যার জন্য ওই জায়গাতে ব্লাড ভেসেলগুলো কনস্টিটিউশন করতেছে, ব্লাড ফ্লোটা কমে গেছে। দুই নম্বর যে ব্যাখ্যা আছে সেটা তোমার হচ্ছে এটা মজার ইন্টারেস্টিং, যে বেজো কনস্ট্রিকশন যখন হয় মানে জিনিসটা যখন হাইপোক্সিয়া হইতেছে তখন হাইপোক্সিয়া কি করতেছে, আমার অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম মানে আয়ন চ্যানেলকে অ্যাক্টিভেট করতেছে, মানে সরি ইনহিবিশন করতেছে। এতে করে কি হয় আমাদের হচ্ছিল মানে জিনিসটা কি আমাদের ডিপোলারাইজেশন হইতেছে। তো ডিপোলারাইজেশন হইলে কি হবো, আমার ওখানে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভেট হবে। এই ক্যালসিয়াম চ্যানেল এসে কি করবে, আমার বেজো কনস্ট্রিকশন করবে স্মল আর্টেরিয়াল বা ব্লাড ভেসেলগুলোকে। সো এই যে কোনো একটা মেকানিজমের মাধ্যমে, এটা এক্স্যাক্টলি বলতে পারতেছে না তারা, বাট কমপ্লিট আন্ডারস্ট্যান্ড করা যায় নাই, বাট এই দুইটা যে কোনো একটা মেকানিজমের মাধ্যমে অক্সিজেন যদি কমে যায় বা হাইপোক্সিয়া তৈরি হয় তো পালমারি সার্কুলেশন ওই ভেসেলগুলো আমার ব্লাড ফ্লো কমে যাবে, এটা ব্যাখ্যা দিছে। তারপর যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের আচ্ছা ঠিক আছে মোস্ট ইফেক্টিভলি আছে ঠিক আছে, এই যে বলছে যে যদি আমার হচ্ছে ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায় লো অক্সিজেন যেতে যেতে আমাদের রক্ত ফ্লো কম হবে, এতে করে আমার হচ্ছে কি এই ব্লাডগুলো পরিবেন্টেশন লো ব্লাড ফ্লো ছিল বেজো কনস্ট্রিকশন কত দ্য ব্লাড ফ্লো আদার এরিয়া, অন্য জায়গাতে যেখানে অক্সিজেন হচ্ছে বা বেটার আমার অ্যারোবিক আছে বা ভালো অক্সিজেন আছে ওই এরিয়াতে এই রক্তগুলো চলে যাবে, আবার যাতে আমার একটা মানে সম্পূর্ণ সুন্দর অক্সিজেন যুক্ত রক্ত পাবো আমরা। তারপর যদি চিন্তা করি তাহলে হাইড্রোস্টেটিক প্রেশার যদি চিন্তা করি, আচ্ছা এখানে ইম্পর্টেন্ট জিনিস একটা বলছে, আমরা যখন মানে কি বলে ব্লাড প্রেশার কিন্তু সর্বদা আমরা কিন্তু হার্ট লেভেলে মাপি এবং স্পেসিফিকলি আমরা লেফট হ্যান্ডে মাপি। কেন? কারণ যদি পেশেন্টের দাঁড়ায় এবং তার পায়ে যদি ব্লাড প্রেশার মাপতাম, ধরো একটা পেশেন্ট দাঁড়ায় আছে এবার আমি তার পায়ে ব্লাড প্রেশার মাপতেছি, তাহলে নর্মাল ব্লাড প্রেশার থেকে হার্ট লেভেলের থেকে 90 মিলিমিটার অফ মার্কারি বেশি পাইতে পারি। মানে তোমার যদি নর্মাল হার্ট লেভেলে যে ব্লাড প্রেশার যা থাকা উচিত তার থেকে 90 মিলিমিটার অফ মার্কারি বেশি পাইতে পারো যদি তুমি দাঁড়া অবস্থায় কোনো পেশেন্টের পায়ের মধ্যে ব্লাড প্রেশার মাপো। কেন? কারণ হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা তোমার হচ্ছে পায়ের মধ্যে বেশি থাকে, কারণ ফ্লুইডের লোড থাকে নিচে। ওকে, সো এটার এই সেম ইফেক্টে আমরা লাংস দেখি কিন্তু একটা কম্পারিজনলি কম লেভেলে দেখি। আমরা আপার জোন অফ দ্য লাংস থেকে লোয়ার জোনের মধ্যে তোমার হচ্ছিল একটা মানে হাইট ডিফারেন্স আছে কত, 30 সেন্টিমিটার মতো একটা ডিফারেন্স আছে। এই 30 সেন্টিমিটার জন্য আমার প্রেশার ডিফারেন্স হয়, আমার আপার জোনে প্রেশার থাকে 23 আর লোয়ার জোনে প্রেশার থাকে 15 মিলিমিটার মার্কারি, দ্যাট মিনস আমাদের 8 মিলিমিটার অফ মার্কারি দুই জোনের মধ্যে আপার এবং লোয়ার মধ্যে ডিফারেন্স কত, 8 মিলিমিটার অফ মার্কারি। সো এটা উল্লেখ করছে আলটিমেটলি যেখানে আপার জোনে কত আমার 23 থাকতেছে, লোয়ার থাকে 15, মাসিং ডিফারেন্স থাকে 8। সো আলটিমেটলি তোমার হচ্ছিল যে এই 8 মিনিট মার্কারি ডিফারেন্স থাকতেছে আলটিমেটলি। নেক্সট আসি, নেক্সট বলতে চাই এই প্রেশার ডিফারেন্স হওয়ার জন্য কি হয়েছে, লাংসের বিভিন্ন জোন তৈরি হয়েছে, আমরা জোন 1, জোন 2, জোন 3 এরকম বলবো আমরা এখন। আচ্ছা এখন জোন 1টা মানে কি, আমার মিটিংটা মনে হয় শেষ হয়ে যাবে, আমি নতুন করে জোন 1 থেকে শুরু করি নতুন মিটিং দিয়ে, ঠিক আছে এটা এখানে তাহলে ক্লোজ করি। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে জোনে ছিলাম, হ্যাঁ জোন 1, জোন 2 এবং জোন 3, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হইব, এই জন্য তখন আমি সামনে আগাই নেই। কারণ জোন 1 যেটা সেটা হচ্ছিল তোমার মানে এই জিনিসটা না বুঝলে তুমি হচ্ছে কি যে লাংসের এক্সাক্ট ফিজিওলজিটা আসলে বুঝতে পারবে না যে কোন জায়গাতে ব্লাড ফ্লো হইতেছে কোন জায়গাতে ব্লাড ফ্লো হচ্ছে না। তো জিনিসটা কি হয় যে তোমার জোন 1 যেটা ওখানে তোমার হচ্ছিল কি যে আমার হচ্ছে দেখো এই ফিগারটা দেখো, জোন 1-এ আমার ইন্ট্রা অ্যালভিউলার যে প্রেশারটা, অ্যালভিউলার প্রেশারটা বেশি দেন দ্য ক্যাপিলারি প্রেশার, এতে করে কি হয় ক্যাপিলারিটা ফুলতে পারে না বা ক্যাপিলারি দিয়ে ব্লাড যেতে পারে না, দ্যাট মিনস এই জায়গাতে অ্যালভিউলার যে প্রেশারটা সেটা বেশি আমার ক্যাপিলারি প্রেশার থেকে, তো এই জন্য এখান থেকে কোনো ব্লাড ফ্লুই হবে না, আলটিমেটলি এই জায়গাতে কোনো ব্লাড ফ্লো হইতেছে না। জোন 2-তে যেটা হয় সেটা হচ্ছিলো যে এখানে আমার ব্লাড প্রেশারটা যখন সিস্টোলিক থাকে তখন প্রেশারটা আমার অ্যালভিউলার প্রেশার থেকে বেশি, বাট যখন ডায়াস্টোলিক স্টেজে থাকে তখন অ্যালভিউলার প্রেশারটা থেকে আমার ক্যাপিলারি প্রেশারটা কম, এই জন্য সিস্টোলিক অবস্থায় সে মানে এই নালী দিয়ে রক্ত যেতে পারে, আলটিমেটলি সে অক্সিজেনেটেড হয়, বাট ডায়াস্টোলিক স্টেজে সে কোনো রক্ত যেতে পারে না, দ্যাট মিনস আমাদের সে কোনো ক্যাপিলারিতে ব্লাড ফ্লো হয় না। আর জোন 3 যেটা এখানে সবসময় ব্লাড ফ্লো হয়, মানে সে সিস্টোলিক স্টেজ থাকুক আর ডায়াস্টোলিক স্টেজ থাকুক সকল স্টেজে এখান দিয়ে ব্লাড ফ্লো হইতে পারে। তো আমার নর্মাল লাংসে জোন 2 এবং জোন 3 নর্মালি পাওয়া যায়, জোন 1 নর্মালি পাওয়া যায় না। আমাদের হিউম্যান বডিতে জোন 2 এবং জোন 3 নর্মালি বেশিরভাগ পাওয়া যায়, এবং যারা মানে সাধারণত কী হয় লাংসের উপরের দিকটা বা অ্যাপেক্সের দিকে থাকে জোন 2 কারণ হচ্ছে হলো, আর লাংসের নিচের দিকে বা বেজের দিকে থাকে জোন 3 বেশি থাকে।
প্রয়োজনের সাপেক্ষে যখন আমরা এক্সারসাইজ করি তখন জোন টু থেকে জোন থ্রিতে কনভার্ট হওয়ার সুযোগ থাকে। মানে ওখানে তোমার হচ্ছে হলো এক্সারসাইজ করলে ব্লাড ফ্লো বেশি হয়, তো তখন তোমার হচ্ছে হলো যে মানে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক দুইটা স্টেজে ব্লাড ফ্লো হয়। সো এই জিনিসটা একটু কনসাইজ করে বলছি, তুমি এখন দেখো আমি কি বলছি এখানে, যে ফার্স্ট অফ অল তোমার হচ্ছে কি আমার ক্যাপিলারি প্রেশার যেটা সেটা অ্যালভিওলার প্রেশার ধরে থাকতেছে। তো তুমি চিন্তা করো যদি অ্যালভিওলার প্রেশার বা এই এটা যদি অনেক বেশি ফুলে থাকে, যদি অনেক বেশি ফুলে থাকে তখন কিন্তু তোমার হচ্ছে কি হবে এই ক্যাপিলারি সে প্রেশার দিব। প্রেশার দিলে কি হবে এখান দিয়ে তোমার হচ্ছে এটা কম্প্রেস হয়ে যাবে, এটা আরও বেশি কম্প্রেস হয়ে যাবে। সো কম্প্রেস হয়ে গেলে এখান দিয়ে কোনো ব্লাড ফ্লো হইতে পারবে না। সো এই তখন আলটিমেটলি আমাদের হচ্ছে এই জোন ওয়ান তৈরি হইতেছে। সো এটা উল্লেখ করছে আলটিমেটলি দেখো যে আমাদের হচ্ছে হলো প্রেশার যদি বেড়ে যায় দেন হচ্ছে স্পন্টেনিয়াসলি অ্যালভিওলার প্রেশার থাকতেছে। নেক্সট আছে অ্যালভিওলার প্রেশার যদি দেখি তাহলে বিকাম দ্য গ্রেটার দেন দ্য ক্যাপিলারি প্রেশার। সো এই জোন আমাদের জোন ওয়ান টুতে চলে যায়। জোন ওয়ানে কি হয় কোনো ব্লাড ফ্লো হইতেছে না এবং কার্ডিক মানে টুয়ার্ড মানে থ্রু দ্য কার্ডিক সাইকেল সম্পূর্ণ কার্ডিক সাইকেলে কোথায় সেই ব্লাড ফ্লো হচ্ছে না, এবং মানে এটা কি মানে লাংসের যে প্রেশার নেভার রাইজ হায়ার দেন দ্য অ্যালভিওলার প্রেশার। আমাদের যে ক্যাপিলারি প্রেশারটা আছে ক্যাপিলারি প্রেশারটা কখনোই আমার হচ্ছে হলো অ্যালভিওলার প্রেশার থেকে বেশি হইতে পারে না, দ্যাটস ওয়াই এখানে কোনো ব্লাড ফ্লো হয় না থ্রু দ্য কার্ডিক সাইকেল। ইন্ডিমিডিয়েট যেটা সেটা তোমার হচ্ছে সিস্টোলিক যখন ব্লাড প্রেশার থাকে বা পালমারি সিস্টোল থাকে তখন তার ব্লাড প্রেশারটা বেশি থাকে দেন দ্য অ্যালভিওলার প্রেশার, বা ডায়াস্টোলিক স্টেজে এসে অ্যালভিওলার প্রেশার থেকে ক্যাপিলারি প্রেশারটা কমে যায়, দ্যাটস ওয়াই কোনো ব্লাড ফ্লো হয় না। আর কন্টিনিউ যেটা সেটা তোমার হচ্ছে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক দুইটা স্টেজে তার হচ্ছে হলো ব্লাড ফ্লো হইতে পারে। এখন আসি আমাদের হচ্ছে হলো যে লাংসের মধ্যে সাধারণত নর্মাল জোন টু এবং জোন থ্রি পাওয়া যায়। অ্যাপেক্সের দিকে থাকে জোন টু আর বেজের দিকে থাকে জোন থ্রি। আচ্ছা এখন কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের পালমের আর্টারি প্রেশার যদি অ্যাপেক্সে চিন্তা করি তাহলে কত, সেটা তোমার মানে আর্ট মানে অ্যাপেক্সের মধ্যে তোমার হচ্ছে হলো যে আমাদের যে প্রেশারটা সেটা হচ্ছে হলো, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা একটু আগে বলছিলাম না যে তোমার হচ্ছে ডায়ামিটার একটা হিসাব আছে আমাদের হার্টের লেভেল থেকে অ্যাপেক্স কিন্তু উপরে। তো অ্যাপেক্স উপর থাকার জন্য হার্টের লেভেল থেকে অ্যাপেক্স উপরে থাকার জন্য একটা এক্সট্রা প্রেশার দিয়া আমার ব্লাডটাকে লাংসে পাঠাইতে হয়, মানে অ্যাপেক্স অফ দ্য লাংসে পাঠাইতে হয়। ওটা কত, সেটা হচ্ছে তোমার হাইড্রোস্টেটিক প্রেশার 15। এই 15 যদি এক্সট্রা প্রেশার থাকে তাহলে সেক্ষেত্রে ধরো ফর এক্সাম্পল আমার মানে রাইট ভেন্টিকল থেকে 16 প্রেশার দিয়ে কোনো একটা ব্লাড তৈরি হয়েছে, 16 থেকে 15 বাদ যাবে গা শুধুমাত্র তার ওই এক্সট্রা লাংসে পাড়াইতে গেলে আলটিমেটলি, তো বাকি থাকবো কত, এই ওয়ান থাকবো ইফেক্টিভ প্রেশার। কারণ কি 16 তৈরি হয়েছিল রাইট ভেন্টিকল থেকে কিন্তু 15 লাগতেছে এক্সট্রা শুধুমাত্র ওই অ্যাপেক্স অফ দ্য লাংসে পৌঁছানোর জন্যই। তো আলটিমেটলি ইফেক্টিভ থাকতেছে কত, ওয়ান। যদি এখানে 20 তৈরি হতো তাহলে সেখানে থাকতো ইফেক্টিভ হতো 5 থাকতো। তো এই হিসাবটা আমার মেনটেন করা লাগবে যদি তোমার হচ্ছে হলো আমার অ্যাপেক্স অফ দ্য লাংসে আমি ব্লাড পাঠাইতে চাই। সো এটা কথা উল্লেখ হচ্ছে দেখো আমাদের নর্মালি যখন সিস্টোলিক স্টেজ থাকে তখন ব্লাড প্রেশার কত থাকে 25, 25-এর থেকে যাচ্ছে কত 15 বাদ যাচ্ছে শুধুমাত্র লাংসে পৌঁছানোর জন্য অ্যাপেক্স অফ দ্য লাংসে, আর বাকি 10 থাকছে ইফেক্টিভ। তো অ্যালভিওলার প্রেশার কত, মাত্র 1 মানে পজিটিভ প্লাস 1, তো 15 তোমাদের প্লাস 1 থেকে বেশি, দ্যাটস ওয়াই সিস্টোলিক স্টেজ অফ দ্য আমার হচ্ছে হলো সিস্টোলিক স্টেজে আমার হচ্ছে ব্লাড যেতে পারে। এই হিসাবে দেখাইছে যে তোমার ইফেক্টিভ থাকতেছে কত 10, 10 মানে দেখো 10 ইজ দ্য পিকেল ব্লাড প্রেশার থাকতেছে গ্রেটার দেন 0, দ্যাটস এখানে ব্লাড সাইকেল হয়। বা ডায়াস্টোলিক স্টেজে আমার হচ্ছে হলো রাইট ভেন্ট্রিকুলার প্রেশার থাকে মাত্র 8, তো 8 তো আমার 15 ক্রস করতে পারছে না, তো আলটিমেটলি সে মানে পৌঁছাবে কেমনি লাংসে, এই জন্য অ্যাপেক্স অফ দ্য লাংসে কোনো ব্লাড পৌঁছাইতে পারতেছে না, দ্যাটস ওয়াই তখন কোনো প্রকার ব্লাড ফ্লো হয় না ডায়াস্টোলিক স্টেজে, কোনো প্রকার ব্লাড ফ্লো হচ্ছে না। এই সিচুয়েশন হচ্ছে ডিউরিং দ্য ডায়াস্টোলিক স্টেজ, কারণ জোন টু তৈরি হইতেছে আলটিমেটলি। অ্যাপেক্স মানে সিস্টোলিক স্টেজে ব্লাড ফ্লো আছে, ডায়াস্টোলিসে কোনো ব্লাড ফ্লো নাই। আচ্ছা জোন টুতে যেখানে তৈরি হয় সেখানে তোমার দেখো অ্যাপেক্স মানে বেজ অফ দ্য লাংস দিয়ে আমার হার্টের নিচে, আচ্ছা এটা পরে আসতেছি। তো জোন টুতে আমার হচ্ছে হলো নর্মাল লাংসের মধ্যে বিলো দ্য ডায়াস্টোলিক, এটা উল্লেখ করছে যে জোন টুতে আমাদের যে টপ অফ দ্য লাংসে পৌঁছানো যাবে, দেখে দিচ্ছে জিনিসটাই সব নষ্ট করলাম না এখানে। আর হচ্ছে তোমার ডিউরিং লোয়ার রিজন আলটিমেটলি, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যখন আমরা শুয়ে পড়ি লাইক একটা মানুষ দাঁড়ায় থাকলে কিন্তু অ্যাপেক্স অফ দ্য লাংস হার্টের উপরে থাকে, কিন্তু আমার যদি একটা মানুষ লে ডাউন থাকে বা শুয়ে পড়ে তখন কিন্তু আমার অ্যাপেক্স বলো বা বেস বলো যাই বলো এটা কিন্তু হার্ট থেকে খুব বেশি উপরে থাকে কেউ না। তো আলটিমেটলি কী হয় যখন কোনো পেশেন্ট দেখো এটা বলছে যখন কোনো পার্সন লে ডাউন থাকে বা শুয়ে পড়ে তখন লাংস ইজ দ্য নট মানে লাংসের যে পোর্শনই বলো সেটা হার্ট থেকে কয়েক সেন্টিমিটার বেশি আসলে উপরে থাকে না, দ্যাটস ওয়াই যখন মানুষ শুয়ে পড়ে তখন হোল অফ দ্য লাং জোন থ্রিতে ঢুকে পড়ে, তখন আর কোনো জোন টু বা জোন ওয়ান কিছু থাকে না, শুধুমাত্র জোন থ্রি থাকে তখন। এটা উল্লেখ করছে যখন মানুষ লে ডাউন তখন শুধুমাত্র জোন থ্রি ক্রিয়েট হয়। আচ্ছা দেখো ধরো ফর এক্সাম্পল একটা পার্সন ধারায় আছে কথা কথা,
তখন তার লাংসটা কিরকম, তখন তার লাংসটা ধরো ফর এক্সাম্পল এরকম কথাবার্তা, ঠিক আছে? তাহলে দ্যাট মিন্স তার কি হার্টটা যদি এই লেভেলে থাকে তাহলে তোমার অ্যাপেক্স তো লাং কিন্তু উপরে, দ্যাট মিন্স তোমার ব্লাডটা কি এই এক্সেস এই এত সেন্টিমিটার উপরে দিয়া আমার হচ্ছিল মানে প্রেশার দিলে ব্লাডটা উপরে যাইব, এটা কত আমার হচ্ছিল 15 মিলিমিটার মার্কারি, এই এক্সট্রা প্রেশারটা আমার লাগতেছে কেন, কারণ তার হার্ট থেকে আর উপরের লেভেল মানে অ্যাপেক্সটা, অ্যাপেক্সটা অ্যানাটমিক্যালি তুমি দাঁড়ায় থাকলে হার্টের উপরে থাকে কয়েক সেন্টিমিটার, কয়েক ভালো উপরে থাকে, প্রায় হচ্ছে তোমার কত আমরা ফার্স্টে দিয়ে পড়ছিলাম মনে হয় 10 না 15 সেন্টিমিটার উপরে থাকে, অ্যাকশন ফার্স্টে দেখিয়েছি কত সেন্টিমিটার উপরে ছিল, নিয়ার অ্যাবাউট মনে হয় 30 সেন্টিমিটার না কত সেন্টিমিটার উপরে ছিল বলে গেছি আমি। আচ্ছা শুয়ে, বাট যখন তুমি শুয়ে থাকতেছো তখন কি তোর উপর তুমি শুয়ে গেছোই বরাবর, তখন তোমার হার্টটা লাংসটা সেরকম থাকতেছে, হার্টও কাছে থাকতেছে, তখন কি তোমার গ্রেভিটি হিসাবে তুমি চিন্তা করো, তুমি যখন শুয়ে গেছো তখন তোমার হার্টের মানে অ্যাপেক্স অ্যাপেক্স অফ দ্য লাং তো হার্টের বরাবরই আছে, সর্বোচ্চ যে যে পোর্শনটুকু হার্টের উপর কাভার করছিল সেটা একটু উপরে আছে মাত্র 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার এরকম, দ্যাট মিন্স কি যখন তুমি শুয়ে যাচ্ছ তখন কিন্তু লাংস অ্যাপেক্স বলো বেস বলো কেউই কিন্তু লাংসের খুব বেশি উপরে নাই গা, তখন কিন্তু লাংসে কিন্তু মানে হার্টের এক্সট্রা কোনো প্রেশার ক্রিয়েট করা লাগতেছে না আমার লাংসে বিভিন্ন জায়গাতে রক্ত বসানোর জন্য, কারণ সবাই হার্টের নিচে আছে, তো নিচে তো ব্লাড পাঠাইতে কোনো সমস্যা নেই লাংসের, ইজিলি পাঠাই দিব হার্টে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে মূল কথা যদি বলি তাহলে অ্যাপেক্স মানে দাঁড়ায় থাকলে তোমার হচ্ছে অ্যাপেক্সটা উপরে থাকতেছে, দ্যাটস ওয়াই তোমার হচ্ছে হলো রক্ত পাঠাতে এক্সট্রা ক্রস করতেছে মানে 15 মিলিমিটার মার্কারি লাগতেছে, বাট যখন তুমি শুয়ে পড়তেছো তখন তোমার হচ্ছে হলো মানে লাংস যেটা সেটা তোমার হচ্ছে হার্টের লেভেলে চলে আসে বা হার্টের নিচে চলে যায় কিছু অংশ, একটু অল্প পোর্শন থাকে যেটা কিনা হার্টের উপরে থাকে, তো সেটাও কয়েক সেন্টিমিটার বেশি নেই, এটা উল্লেখ করছে যে কোনো পার্টিতে নো পার্ট অফ দ্য লাংস আর মোর দেন ফিউ সেন্টিমিটার অ্যাবভ দ্য লেভেল অফ দ্য হার্ট, তো কোনো পার্টি থাকে না যেটা কিনা হার্টের 1 বা 2 সেন্টিমিটার উপরে থাকে, সো সেক্ষেত্রে সবাই জুন 3-তে ঢুকে যায়। আচ্ছা জুন 1টা কি? জুন হচ্ছে অ্যাবনর্মাল, এটা নর্মালি আসলে হিউম্যান বডিতে পাওয়া যায় না, জুন 1 কিছু কন্ডিশন আছে যখন জুন 1 পাওয়া যায়, একটা কন্ডিশন হতে পারে যদি তোমার হচ্ছে হলো যে পালমোনারি সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা এটা খুবই কম মানে একদম কম মানে সেটা খুব নাই বলে চলে, আর 2 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার অ্যালভিওলার প্রেশারটা যদি খুব বেশি বেড়ে যায়, অ্যালভিওলার প্রেশার কত বেশি লাগবো ধর পালমোনারি সার্কুলেশন যদি ঠিকঠাক থাকে অ্যালভিওলার প্রেশার 10 মিলিমিটার মার্কারি বেশি হওয়া লাগবে, নর্মালি থাকে কত 1, সেটা 10-এর উপর হলে তখন এটা হইতে পারে, আর সিস্টেমিক মানে পালমোনারি সিস্টোলিক ব্লাড প্রেশার কখন এত কমতে পারে যদি তোমার হচ্ছে সিভিয়ার ব্লিডিং হয়, অনেক বেশি ব্লিডিং হয়েছে প্রচুর ব্লাড লস হয়েছে, তখন আমার হচ্ছিল পালমোনারি সার্কুলেশনে সিস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যেতে পারে, তো তখন আলটিমেটলি জুন 1-এ ঢুকতে পারে, সিভিয়ার ব্লিডিং হতে পারে এই কারণে হতে পারে, আর এখানে তোমার যদি চিন্তা করো তাহলে অ্যালভিওলার প্রেশার অনেক বেশি বেড়ে গেলে তখন জুন 1-এ ঢুকতে পারে, তো জুন 1-এ কিন্তু আমাদের জন্য ভালো না, কারণ তখন কোনো প্রকার ব্লাড আমার হচ্ছে হলো অক্সিজেনেটেড হবে না, কারণ ওই জায়গাতে কোনো ব্লাড যাবেই না, মানে অক্সিজেন আসছে কিন্তু কোনো ব্লাড ঢুকতে পারতেছে না ওই জায়গাতে, তাহলে আলটিমেটলি আমাদের কি বলে ডেড স্পেস বলি এটাকে, যখন কোনো মানে জিনিসটা জুন 1-এ থাকে তখন কিন্তু আমরা বলি ডেড স্পেস, মানে সে অক্সিজেন ঢুকছে কিন্তু সেখানে কোনো ব্লাড ঢুকতে পারে না, এটা একটু পরে আবার এক্সপ্লেনেশন আসবে, তখন বলে আমরা ডেড স্পেস বলি, এটা অ্যানাটমিক্যাল ডেড স্পেসে কনভার্ট করবো, এটা জুন 1-এ যেটা থাকবে অ্যানাটমিক্যাল ডেড স্পেস যাবে। আচ্ছা এবার যদি এক্সারসাইজ করি তো এক্সারসাইজ সুবিধা কি আমার জুন 2 থেকে জুন 3-তে কনভার্ট হওয়ার সুযোগ থাকে যদি আমি এক্সারসাইজ করি অ্যাপেক্সের মধ্যে। আচ্ছা এখন আসি তোমার হচ্ছে হলো যে আমাদের যখন হেভি এক্সারসাইজ করি তখন আসলে আমরা বলতেছি ব্লাড ফ্লো বাড়তেছে, তাহলে এক্সট্রা ব্লাড যেটা আছে সেটা অক্সিজেনেটেড হয় কীভাবে, এটা তো একটা ব্যাপার থাকতেছে, তো অক্সিজেন হয় কীভাবে, তো দুইটা থাকে, একটা তোমার হচ্ছে নাম্বার অফ দ্য ক্যাপিলারি সেটা বাড়ে, 2 নম্বর হচ্ছে হলো ক্যাপিলারিগুলো ডায়ালেট হয়, তো ডায়ালেট হলে বেশি বেশি ব্লাড যেতে পারবে, সেই জন্য আসলে মূলত আমার হচ্ছে হলো এটা কত যে নাম্বার অফ ক্যাপিলারি বাড়তেছে কত 3 গুণ, আর তোমার ডায়ালেশন কত যে আগের যা ছিল তার থেকে 2 গুণ ডায়ালেট হয়ে গেছে, তো ব্লাড ফ্লো বেড়ে গেছে, কত 2 গুণ ব্লাড ফ্লো বাড়ছে। 3 নম্বর যেটা হতে পারে সেটা তোমার হচ্ছে হলো পালমারি আর্টেরিয়াল যে প্রেশার সেটা বাড়ছে, তো সাধারণত 1 নম্বর যে 2 নম্বরটা মানে একটা জিনিস ক্যাপিলারি নাম্বার বাড়ছে, 2 নম্বর হচ্ছে তোমার হচ্ছে হলো আমাদের মানে ভেজু ডায়ালেশন হয়েছে, এই দুটা চলে কি হয় পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমে, আর যখন আলটিমেটলি তোমার 3 নম্বরটা হয় তখন পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে আর কি, দেখ ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এটাই হয় আইদার ক্যাপিলারি বাড়ে 2 নম্বর হচ্ছে ক্যাপিলারি ডায়ালেটেড হয়, মজার ব্যাপার হচ্ছে ক্যাপিলারি সেরকম বাড়ে না, ঘটনা যেটা ঘটে লাংসে এমন কিছু জায়গা আছে যেখানে আসলে তারা পটেন্সিয়েশন আছে, তারা চাইলে কাজ করতে পারতো কিন্তু আলসেমি করে, তারা আসলে কাজ করে না, চুপচাপ বসে আছে অ্যালভিওলাই, তারা মানে ব্লাড অক্সিজেনেশন করতেছে না, যখন তুমি এক্সারসাইজ করো তখন ওই অলসগুলোর আলটিমেটলি কাজে নামাইতে বাধ্য করে, তখন আলটিমেটলি আগে যেগুলো চুপচাপ বসে ছিল এখন সেগুলো কাজে নামছে বা এখন সে কাজ করতেছে, এটাই হয় আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো এটা আসলে একটু উপর উল্লেখ করবে আলটিমেটলি সিলিমিটার এক্সারসাইজ লিমিটি। আচ্ছা ঠিক আছে, উইদাউট দ্য ইনক্রিজ দেখা পাচ্ছে দ্য সাধারণত কি অ্যাকুমুলেশন হয়ে গ্রেটলি ইনক্রিজ দ্য তোমার ব্লাড ফ্লো ডিউরিং দ্য এক্সারসাইজ উইদাউট দ্য অ্যাকুমুলেশন দ্য ব্লাড হয়েছিল ইভেন টু দ্য আসলে ওয়েট
আচ্ছা দেখি, আচ্ছা একটু সামনে হতে এটা উল্লেখ করবে যে এই যে তোমার এক্সট্রা মানে কেন এই জিনিসটা লাগতেছে কেন, কারণ পালমে ইডিমা প্রিভেন্ট করার জন্য আমার জিনিসটা লাগবে কি তোমার হচ্ছে কি ব্লাড ব্লাড প্রেশারটা সিগনিফিক্যান্ট রাইজ করতে দিব না, কারণ সিগনিফিক্যান্ট যদি রাইজ করতো তাহলে পালমে ইডিমা হয়ে যাবে যদি কি ব্লাড ব্লাড প্রেশার বেড়ে যায়। আচ্ছা লেফট এট্রিয়াল প্রেশার যদি চিন্তা করি, লেফট এট্রিয়াল প্রেশারটা অলমোস্ট কত আমার মানে 6 মিলিমিটার মার্কারি থাকে, এটা আমরা মানে যত এক্সারসাইজ করি না কেন লেফট এট্রিয়াল প্রেশারটা খুব বেশি বাড়ে না, এটা একটা পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার স্মল চেঞ্জ এটা লেফট এট্রিয়াল প্রেশার আসে, মানে ধরো ফর এক্সাম্পল লেফট এট্রিয়াল প্রেশার যদি চেঞ্জও হয় আমার লাংস সর্বোচ্চ চেষ্টা করে তার সর্বোচ্চ দিয়ে যে লেফট এট্রিয়াল প্রেশারটা যেন খুব বেশি মানে মানে বাড়লো যেন খুব বেশি ইফেক্ট না পড়ে লাংসে, যে দেখো তোমার হচ্ছে ইভেন দা যদি তোমার হচ্ছে এক্সারসাইজ করো তখনও সে বাড়বে না, লেফট এর প্রেশারে তোমার হচ্ছে কোনো ইফেক্ট থাকতেছে না আলটিমেটলি, তারপর হচ্ছে ব্লাড ফ্লো এইগুলো দেখো জিনিসটা তোমার কি যে তোমার কন্টিনিউসলি সে মানে ধরো ফর এক্সাম্পল লেফট এর প্রেশারটা বাড়ছে তো মানে কি লেফট এটে প্রেশার বাড়লে অর্থ হচ্ছিল যে পালমারি বেনের মধ্যে প্রেশার বাড়বে, সো দ্যাট মিন্স পালমারি আর্টারি থেকে যে ব্লাডটা আসতেছে পালমারি বেন সেটা নিতে রাজি থাকতো না, সে বলবে কি না আমার অলরেডি সামনে লোড আছে সামনে থেকে প্রেশার আসতেছে আমি তোমার এক্সট্রা ব্লাড নিবো না, দ্যাট মিন্স পালমারি আর্টারি থেকে পালমারি বেনে সেই ব্লাডটা যাইতো না, কিন্তু লেফট এটেল প্রেশার বাড়লো পালমারি বেন জিনিসটা কম্পেনসেট করে তারা চেষ্টা করে যেন আমার হচ্ছিল পালমের আর্টারিতে কোনো সমস্যা না হয়, মানে পালমের আর্টারি যে ব্লাডটা আছে সে এক্সট্রা লোড নিয়ে হইলো সে মানে সার্কুলেশনে ঠিক রাখার চেষ্টা করে, যেখানে আলটিমেটলি এটি বলছে আলটিমেটলি যে স্মল চেঞ্জ যদি হয় লেফট এট্রিয়াল প্রেশারের ক্ষেত্রে নো ইফেক্ট ইন পালমের সার্কুলেশন এবং সেটা হচ্ছে এক্সপ্যান্ড করতেছে পালমের বেইনগুলা এবং পালমের ক্যাপিলারিগুলা এবং কন্টিনিউস ব্লাড ফ্লো মেনটেন করতেছে কি পালমের আর্টারির সাথে, মানে পালমের আর্টারি সে বুঝতে দেয় না যে তার এখানে সমস্যা চলতেছে লেফট এট্রিয়ামে বা পালমের বেইনের ক্ষেত্রে। তারপর যদি কিন্তু বাই এনি চান্স লেফট হার্ট ফেলিওর হয়ে যায় কোনো পেশেন্টের তাহলে সেক্ষেত্রে কি হবে আমার ডাম্প হইব, মানে পেশেন্টের ব্লাডগুলো আমার লেফট এট্রিয়ামে অ্যাকুমুলেশন শুরু করবো আলটিমেটলি লেফট বেনে চাইবে এটা, সরি পালমারি বেনে চাইবে এটা, সো আলটিমেটলি পরবর্তী প্রেশার রাইজ করবো কত সেটা তোমার 1 থেকে 5 থেকে শুরু করে 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে আলটিমেটলি, সো আলটিমেটলি এটা অনেক বেশি বাড়তে পারে, সো যদি 7-এর বেশি হয়ে যায় আর 8-এ বেশি হয়ে যায় তখন কিন্তু একটা ইফেক্ট চলে আসবে, মানে 7-8 পর্যন্ত সে কোনো সমস্যা হতো না মানে 7-8 পর্যন্ত সে মেনে নিবে, বাট যখন নর্মালি থাকে 6-7-8 মিলিমিটার মার্কারি হলে কোনো সমস্যা নাই, বাট যখন তোমার 7-8-এর পর হবে তখন পালমের আর্টারির প্রেশার বাড়া শুরু করবে, মানে পালমারি মানে লেফট এটের প্রেশার বাড়লো যার জন্য পালমের ক্যাপিলারি প্রেশার বাড়লো, সরি পালমের বেইনের প্রেশার বাড়লো যার জন্য পালমের আর্টারির প্রেশার বাড়া শুরু করবে, যার ইফেক্ট পড়বো কোথায় রাইট হার্টে পড়বো। এখানে একটা উল্লেখ করছে দেখো যে যদি 7-8 থাকে অলমোস্ট ইকুয়াল থাকে কোনো সমস্যা হয় না, যদি লেফট হেটের প্রেশার 30-এর বেশি হয়ে যায় আমি আবারও বলতেছি লেফট হেটের প্রেশার 30-এর বেশি হয়ে যায় তখন পেশেন্টের পালমে ইডিমা হয়ে যাবে, পালমে ইডিমা মানে কি এই এক্সেস অ্যামাউন্ট অফ ফ্লুইড শেয়ার মানে লেফট বেইন আমাদের বেইন থেকে পালমে বেইন থেকে এই ব্লাড ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে, তার আলটিমেটলি তখন পালমে ইডিমা করবে, সো ক্যাপিলারি পালমে ইডিমা কিন্তু খুব ভয়ঙ্কর, এবং আমরা যখন লেফট হার্ট ফেলের কোনো পেশেন্ট পাই আমরা পালমে ইডিমা চেক করি কারণ পেশেন্টের পালমে ইডিমা কমনলি ইনভেবলি পাওয়া যায়। ক্যাপিলারি প্রেশার যদি চিন্তা করো তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের ক্যাপিলারি প্রেশারে খুব বেশি কিছু বলা হয় না, আলটিমেটলি একটা মানে শিট অফ ব্লাড ফ্লো মতো কাজ করে এটা, মানে ইন্ডিভিজুয়াল কিছু না মানে একটার সাথে একটা খুব সুন্দরভাবে লেগে আছে এটা উল্লেখ করছে কি, সো ক্যাপিলারি প্রেশার যদি চিন্তা করো তাহলে নর্মালি মাপা যায় না, আইসোগ্রামেটিক ম্যাটার দিয়ে আসলে মাপতে হয়, নর্মালি আসলে 7 মিনিটের মার্কারি থাকতেছে, এটা চেঞ্জ হইতে পারে, এটা তোমার ধরো ফর এক্সাম্পল মানে জিনিসটা বলছে 7 কেন বলছে যে লেফট এটের প্রেশার 2 আছে আর মেইন পালমের পালমের প্রেশার 15 আছে, তো দুটো যোগ বিয়োগ করলে আলটিমেটলি 7-এর কাছাকাছি হয়, এই জন্য তারা মানে ঠিক আছে বলে গণ্য করে নিছে কি পালমের ক্যাপিলারি প্রেশার 7 বা তার কাছাকাছি। আচ্ছা যেটা দরকার সেটা হচ্ছে তোমার কতক্ষণ থাকে আমার ব্লাডটা, ব্লাডটা তোমার হচ্ছে নিয়ার অ্যাবাউট 0.8 সেকেন্ডের মতো আমার পালমের সার্কুলেশন থাকে, সেটা 0.3 পর্যন্ত হইতে পারে অথবা তোমার হচ্ছে দেখ এখানে উল্লেখ করছে যে 0.3 জিনিসটা কিন্তু শর্ট ইন দ্য টাইম গ্রেটার দ্যান আসলে মতো ফ্যাক্ট দ্যাট এডিশনাল ক্যাপিলারি হুইচ ইজ নর্মালি কলাপস যেটাকে কাজ করতো না কলাপস ছিল সেগুলো ওপেন হয়েছে এবং এক্সেস অ্যামাউন্ট যে ফ্লো আছে সেটা সে এখন অ্যাকুমুলেশন করা শুরু করেছে, আসলে নতুন করে এখন ক্যাপিলারি জন্মায় না, আগে যেগুলো ছিল ওগুলোই কিছু কলাপস অবস্থা ছিল এগুলো এখন কাজ করতেছে আগে কাজ করতো না, আর অনলি দ্য ফ্র্যাকশন সেকেন্ড আলটিমেটলি চেঞ্জ হয়েছে আলটিমেটলি এখন নাই। আচ্ছা মিনিস্টার হচ্ছে এরকম যে আমাদের ব্লাড যে যায় আলটিমেটলি অনলি একটা স্মল পোর্শন অফ আমার জাস্ট হচ্ছে অক্সিজেনেটেড হয় আর ম্যাক্সিমাম পোর্শন আসলে মতো মানে অক্সিজেন হয় না, এটা বলছে যে অনলি ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ড আলটিমেটলি যে ব্লাড পাসিং থ্রু দ্য অ্যালভেলে আর দ্য অক্সিজেন হচ্ছে আর লস দ্য অ্যাক্সেস টু কার্বন ডাইঅক্সাইড, খুব বেশি আসলে এক্সচেঞ্জ করে না আলটিমেটলি এখানে। দেখে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার এখানকার এটা লাগবে, এটা তোমার হচ্ছে যে পালমের সার্কুলেশন সিস্টেম সার্কুলেশন কম্পারিজন, সিস্টেম সার্কুলেশন যেখানে তোমার ক্যাপিলারি প্রেশার 70 মিলিমিটার মার্কারি সেখানে পালমের সার্কুলেশনের প্রেশার মাত্র 7 মিলিমিটার মার্কারি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ইন্টারস্টিশিয়াল প্রেশারটা কত মোর নেগেটিভ দেন দ্য সিস্টেম মানে পেরিফেরাল সার্কুলেশন থেকে
মাপার দুটো উপায় আছে, একটা তোমার পালমার ইন্টারস্টিশিয়াম, একটা মাইক্রোপিপেট ইনসার্টেন্ট মাপতে পারো চাইলে। আর কোরডোনোস্কোপি প্রেসার যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে মাত্র 17 মিলিমিটার মার্কারি, যেখানে পারপিপারের মধ্যে বেশি ছিল আর কি, মানে হাফ বলতে পারো, এখানে 28 থাকে। তারপর তোমার হচ্ছে হলো অ্যালভিওলার মধ্যে তোমার কি মানে মাত্র 1 বা 0 বা 1 থাকে ইন্টার অ্যালভিওলার প্রেশার, যেটা মোর পজিটিভ হয় তাহলে অ্যালভিওলার রাপচার হয়ে যাবে। এই যে এই জিনিসটা বুঝতে লাগবে আলটিমেটলি, জিনিসটা কি যে এখানে তোমার হচ্ছে যে আমাদের মানে আমরা যে বলি যে তোমার হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যে এক্সচেঞ্জ হবে কিনা, সেটা জিনিসটা কিসে ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টর। একটা থাকলে তোমার হচ্ছে কি যে এই চারটা, যে ক্যাপিলারি প্রেশার কত আমার 7 আছে, তারপর তোমার ইন্টারস্টিশিয়াল কোরডোনোস্কোপি প্রেশার কত 14, আর ইন্টারস্টিশিয়াল নেগেটিভ মানে ইন্টারস্টিশিয়াল নেগেটিভ ইন্টারস্টিশিয়াল প্রেশার কত 8, এই টু যা যোগফল করলে আসে 29। এই 29 হচ্ছে চাচ্ছে কি ফ্লুইডটা আমার ক্যাপিলারি থেকে আমার এইদিকে আসুক, মানে এই 29 প্রেশার চাচ্ছে এখান থেকে ব্লাড ফ্লুইডটা এদিকে আসুক। অন দ্য আদার হ্যান্ড যে এই 28 আছে, এই 28 হচ্ছে হলো প্লাজমা কোলোডোসমেটিক প্রেশার, সে চাচ্ছে কি না ফ্লুইডটা আমার কাছে থেকে যাক, এই ভেসেলের ভিতরে থেকে যাক। বাট 29 চাচ্ছে তোমার ফ্লুইডটা এদিকে আসুক, আর 28 চাচ্ছে আমার দিকে থেকে যাক। এই যে মাসে মাসখানে 1-এর ডিফারেন্স বা পজিটিভ 1, এই 1-এর জন্যই ফ্লুইডটা আলটিমেটলি আমার ভেসেল থেকে ফ্লুইডটা লিক করে আমার ইন্টারস্টিশিয়াল স্পেসে আসতেছে। এটা উল্লেখ করেছে আলটিমেটলি যে এইদিকে 29 থাকতেছে আর প্লাজমা কোলোডোসমেটিক প্রেশার কত 28, তো যোগ বিয়োগ করলে কত +1 থাকতেছে। দ্যাট মিনস এই মেইন ফিল্ট্রেশন প্রেশার কত 1, এই অনলি মাত্র 1-এর জন্য ফ্লুইডটা ক্যাপিলারি থেকে আমার ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড আসতেছে। সেই ফ্লুইড পরবর্তীতে আমার লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে পরবর্তীতে পাম্প আউট হয়ে আমার থোরাসিক ডাক্ট হয়ে বা রাইট থোরাসিক সিস্টেম হয়ে পরবর্তী সে হচ্ছে তোমার লিম্ফেটিক সিস্টেম চলে যাবে। সো এটা করছে তাহলে ফিল্ট্রেশন প্রেসারে চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কতটুক চেঞ্জ আসছে সেরকম করছে লিম্ফেটিক সিস্টেম দিয়ে পরে পাম্প আউট হতে লিম্ফেটিক সিস্টেম দিয়ে পাম্প আউট হতেছে। আচ্ছা নেগেটিভ প্রেশারটা কেন মেনটেন করতেছে, আমার ড্রাই থাকতেছে কীভাবে, তোমার হচ্ছে হলো এক্সেসিভ পরিমাণ যে ফ্লুইড থাকে সেই লিম্ফেটিক সিস্টেম মাধ্যমে সেটা হচ্ছে তোমার ক্লিয়ার হয়ে গেছে আলটিমেটলি। সো নেগেটিভ প্রেশারটা মেনটেন করতেছে এবং প্রতিনিয়ত সাকিংয়ের মতো কাজ করতেছে আলটিমেটলি, সেটা হচ্ছে হলো ইন্টারস্টিশিয়াম থেকে এক্সেসিভ মতো ফ্লুইড থাকে এগুলো তোমার সাক করে নিয়ে নেয়, এই জন্য সবসময় ইন্টারস্টিমটা ড্রাই থাকে বা অ্যালভিওলারগুলো ড্রাই থাকতেছে। তো স্মল অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড থাকে যে এখানে তোমার সংঘর্ষ বা ঘর্ষণ প্রিভেন্ট করার জন্য আসল মতো কাজ করে, বাট জিনিসটা ময়েস্ট থাকে। বাট লিম্ফেটিক সিস্টেম মধ্যে ম্যাক্সিমাম ফ্লুইড আমাদের হচ্ছে মানে সাক আউট হয়ে যায় বা ইন্টারস্টিশিয়াম থেকে চলে যায়, এই যে এখান দিয়ে আসছিল আসার পর তোমার হচ্ছে এদিক দিয়ে চলে গেছে, মানে ফ্লুইডের ফ্লোটা কীরকম এদিক দিয়ে এখানে আসছে, এখান দিয়ে আসার পর এদিক দিয়ে চলে গেছে লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে, এটা মেনটেন করতে পারতেছে। কি পালমে ইডিমার সম্পর্কে যদি বলো তাহলে সেটা বডিতে ম্যাক্সিমাম জায়গাতে ইডিমা যেরকম কারণ হয় এখানে সেম কারণে হবে। তো জিনিসটা তোমার হচ্ছে কি লিম্ফেটিক অবস্ট্রাকশন জন্য হইতে পারে, তারপর তোমার হচ্ছে হলো ইন্টারস্টিশিয়াল প্রেশার বেড়ে যাওয়ার জন্য হতে পারে, অনেকগুলো কারণ উল্লেখ করছে। তারপর তোমার হচ্ছে হলো আমাদের মানে কি বলে অ্যালভিওলার আছে যাকে ফ্রি ফ্লুইড, যেটা কমন কাজে চিন্তা করে তাহলে লেফট হার্ট ফেলিওর যদি হয় তাহলে বা মাইট্রাল স্টেনস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে হলো আমার রাইট হার্ট মানে লেফট হার্ট লেফট এটিএম ফেলিওর হবে, সেখান থেকে পরবর্তীতে আমাদের হচ্ছে হলো পালমে বেনে প্রেশার বেড়ে যাবে, যার জন্য পালমে কিপলের প্রেশার বাড়বে, আলটিমেটলি তোমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেস চলে যাবে, পেশেন্টের পালমে ইডিমা হবে। আর একটা যেটা হতে পারে যদি কোনো নিউমোনিয়া বা অন্য কোনো ইনফেকশনের কারণে আমাদের লাংসে যে অ্যালভিওলাইগুলো আছে ওই অ্যালভিওলাইগুলো যদি ড্যামেজ হয়ে যায় তখন আলটিমেটলি আমাদের হচ্ছে হলো এই পেশেন্টের মানে পালমের ইডিমা হইতে পারে, যে ব্লাড ক্যাপিলারি যেগুলো আছে সেগুলো যদি নিউমোনিয়ার কারণে বা নক্সাস কোনো টক্সিক সাবস্টেন্সের জন্য যদি মানে ইঞ্জুরি হয়ে যায় তখন আলটিমেটলি আমাদের ফ্লুইডটা স্পেসে চলে যাবে, আলটিমেটলি তার ইডিমা হবে। সেফটি ফ্যাক্টর বলার একটা কথা আছে, খুব বেশি সিরিয়াস লাগবে না কিন্তু জিনিসটা তোমার বলি, সেটা হচ্ছে সেফটি ফ্যাক্টর বলতে কি আমরা একটা মানে মানুষের ক্ষেত্রে পাই না কিন্তু এনিমেলের ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্ট করছি, যে আমাদের হচ্ছিল রাইটের টেল থেকে পালমের মানে ক্যাপিলারি প্রেশারটা ডিফারেন্স কত 1 টু 2 মিলিমিটার মার্কারি ডিফারেন্স থাকে, মানে ক্যাপিলারি প্রেশারটা রাইটের টেম সরি লেফটের টেম থেকে 1 টু 2 মিলিমিটার বেশি থাকে। এখন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যখন ক্যাপিলারি প্রেশারটা 23 মানে সরি লেফটের টেম প্রেশারটা যখন 23-এর বেশি হয়েছে তখন কী হয়েছে আমার মানে পেশেন্টের পালমে ইডিমা হয়ে গেছে বা ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে গেছে। সো ওইটা বলতেছে আমাকে সেফটি লেভেল, আমাদের হিউম্যান লেভেল হিউম্যান বডি কত, হিউম্যানের প্লাজমা কোলোডোসমেটিক প্রেশার থাকে 28, তো আলটিমেটলি সেই হিসাব করলে তোমার নর্মালি থাকে কত আমাদের প্রেশার 7। তো এই এই কুইশ্চন হচ্ছে আমাদের সেফটি লেভেল, মানে 28 তো তোমাকে প্লাজমা কোলোডোসমেটিক প্রেশার আর 7 হচ্ছে নর্মালি থাকে, তার ডিফারেন্স কত 21। এই 21 ডিফারেন্সে যদি হয়ে যায় তখন হচ্ছে আমাদের পেশেন্টের পালমে ইডিমা হবে। তো এই 21টা বলতেছে আমরা সেফটি ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর সেফ মানে ইডিমা যদি হবে কারণ 21 বেড়ে গেল আলটিমেটলি। সো এটা উল্লেখ করছে কি সেফটি ফ্যাক্টর বললাম। আচ্ছা সেফটি ফ্যাক্টর সেটা ক্রনিক কন্ডিশনের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, যখন কোনো পেশেন্টের ক্রনিক কোনো কন্ডিশন হবে তখন বডির লিম্ফেটিক সিস্টেম যেটা সেটা আরও বেশি অ্যাডাপ্ট হয়ে যাবে, আরও বেশি পরিমাণ ফ্লুইড সে বডি থেকে রিমুভ করতে পারবে বা লাংস থেকে রিমুভ করতে পারবে লিম্ফেটিক সিস্টেম মাধ্যমে,
তখন আলটিমেটলি দেখা যাবে কি তে ব্লাড প্রেশার মানে এই যে তোমার 21 বলছি সেফটি ফ্যাক্টর, তখন 21 না আরো বেশি হইলো তোমার হচ্ছে হলো পেশেন্টের পালমার ইডিমা হবে না। এটা উল্লেখ করছে যে পেশেন্ট যখন ক্রনিক কন্ডিশন আসে 2 সপ্তাহ বেশি হয়ে যায় তখন কি হয় আমার মানে রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে পালমার ইডিমা হয় না কেন, কারণ লিম্ফেটিক সিস্টেমগুলো আরো এক্সপ্যান্ড করে ফেলে কারণ ক্যাপাসিটি বেড়ে যায়, তখন কি সে আরো বেশি পরিমাণ ফ্লুইড বডিতে বের করতে পারে কত 10 গুণ পর্যন্ত বেশি দিতে পারে, এবং ক্যাপিলারি প্রেশার যদি 40 বা 45 হয় তারপর পেশেন্ট দেখা যাবে কি ইডিমা ডেভেলপমেন্ট করতেছে না। আর বাট যদি জিনিসটা অ্যাকিউট কন্ডিশন হয় হঠাৎ করে পেশেন্টের যদি পালমে ইডিমা হয় তখন কিন্তু পেশেন্টে আরও কম ব্লাড প্রেশার চেঞ্জের কারণে পেশেন্টে কিন্তু মানে পালমে ইডিমা হয়ে পেশেন্ট ডেড করবে। সো এটা বলছে যে যদি অ্যাকিউট কন্ডিশন হয় যেটা 20 থেকে 30 মিনিটের মধ্যে হয়, ব্লাড প্রেশার যদি তোমার এক ইয়ার মাত্র 25 থেকে 30 যায় তখন সেফটি লেভেল ক্রস করলে, ইভেন সেফটিটা ক্রস না সেফটিটা ক্রস করলে কি হবে পেশেন্টের পালমে ক্যাপিলারি প্রেশার বেড়ে যাবে এবং পেশেন্টের মানে পালমে ইডিমা হয়ে পেশেন্ট ডেড হয়ে যাবে। সো ফ্লুইড ইন দ্য পেরিক্যান্ডিয়াল ক্যাভিটি যদি বলো তাহলে সেক্ষেত্রে ফ্লুইড রাখছে কেন, কারণ জিনিসটা ময়েস্ট থাকতেছে প্যারাটাল পুরো বিসার পুরো মাঝখানে যেন ঘর্ষণ সংঘর্ষণ হয় সেই জন্য দেওয়া হয়েছে তুমি ফ্লুইডটাকে। হ্যাঁ বলো ফ্লুইডটা এক্স্যাক্টলি যদি জমা হয় বলো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এই যে আমাদের লাংস আছে না, লাংস ইন্টেস্টিসে যে স্পেস আছে এই ইন্টেস্টিসে স্পেশাল লাংস মানে ফ্লুইডটা জমা হয়, বুঝতে পারছো? মানে ইন্টারস্টিশিয়াল যে স্পেস থাকে মানে দুইটা অ্যালভিওলে মাঝখানে যে গ্যাপ থাকে ওই জায়গা জায়গাগুলোতে আলটিমেটলি তোমার হচ্ছে হলো ফ্লুইডগুলো জমা হয়। তো তারপর যদি তুমি চিন্তা করো তাহলে সেক্ষেত্রে ফ্লুইডগুলো কি আমাদের প্লুরাল ফ্লুইডটা বসে স্যারাস ফ্লুইড আমাদের হচ্ছে হলো, তারপরে হচ্ছে হলো এক্সট্রিমলি আসলে জিনিসটা কি করে লাংসটাকে মুভমেন্ট করতে সাহায্য করে, এগুলো ইম্পর্টেন্ট না। তো জিনিসটা তোমার কি আমাদের খুব বেশি মাত্র 1 মিলিমিটার থাকে আলটিমেটলি, তো তারপর হচ্ছে তোমার জিনিসটা বলছে যে মোর দেন হচ্ছে তখন আলটিমেটলি যে লিম্ফেটিক সিস্টেম মাধ্যমে তোর চলে যাচ্ছে কোথাও হতে যাচ্ছে মিডস্ট্রিম যাচ্ছে এসব রয়েছে, তখন যে নেগেটিভ প্রেশারটা কেমনি মেনটেন করে, নেগেটিভ প্রেশার তোমরা অলরেডি জানি সবাই সেটা হচ্ছে তোমার লিম্ফেটিক সিস্টেম মধ্যে পাম্প আউট হয়, তোমার হচ্ছে এক্সেস ফ্লুইড যেটা সেটা হচ্ছে মানে এই লিম্ফেটিক সিস্টেম মাধ্যমে চলে যায়, দ্যাটস একটা সবসময় নেগেটিভ ইন্টারপোলার প্রেশারটা মেনটেন করতে পারতেছে। সো এটা কত -4 নেগেটিভ ইন্টারপোলার প্রেশার মেনটেন করে, এই জন্য লাংটা আমার এক্সপ্যান্ড করতে সহজ হইতেছে আলটিমেটলি। এবং তারপরে হচ্ছে হলো তোমার কিপ দ্য ময়েস্টার পড়লে আসলে আচ্ছা তারপরে যদি চিন্তা করি তাহলে সেটাতে কল মানে কালেকশন যদি আচ্ছা যদি ফ্লুইড কালেকশন হয়ে যায় কোনো কারণে তখন আমরা প্লুরাল ইফিশিয়েন্ট বলি, মানে হোয়াট ইজ প্রোইফিউশন যদি মানে ফ্লুইড কালেকশন আসলে মূলত ইন্টারপোলার স্পেস দিস ইজ প্রোইফিউশন, তখন আলটিমেটলি জিনিসটা তোমার হচ্ছে হলো মানে ইডি মানে জিনিসটা সিম্পল জাস্ট ইডি বা ইন দ্য প্লুরাল ক্যাভিটি বলতে পারো প্লুরাল ইফিশিয়েন্ট, মানে ফ্লুইড কালেকশন হয়েছে বা ফ্লুইড জমে গেছে। একটা কারণ হতে পারে কি যে ব্লকেজ অফ দ্য লিম্ফেটিক সিস্টেম মানে যে লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে তুমি এক মানে প্লুরাল ফ্লুইডটা রিমুভ করতা ওইটা ব্লক হয়ে গেছে। দুই নম্বর কি হতে পারে কার্ডিয়াক ফেলোর, যদি কার্ডিয়াক ফেলোর হয় তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে হলো পেরিফেরাল প্রেশারটা বাড়বে যার জন্য তোমার হচ্ছে এই জিনিসটা এক্সেসিভ অন্য ফ্লুইড জমবে আর কি। এখানে 3 নম্বর জিনিস কি হতে পারে সেটা হচ্ছে তোমার মনে রাখবা নট অনলি কার্ডিয়াক ফেলোর, কার্ডিয়াক ফেলোর, হ্যাপাটিক ফেলোর, রেনাল ফেলোর এসব ফেলোর ক্ষেত্রে বডিতে ফ্লুইড জমে, তো ফ্লুইড জমলে দেখা যাবে কি তোমার প্লুরাল ইফিউশন হইতেছে, পেরিকার্ডিয়াল ইফিউশন হইতেছে, পেরিটোনিয়াল ইফিউশন হইতেছে, বিভিন্ন জায়গাতে ফ্লুইড জমবে, তো আলটিমেটলি ওই সব ফেলের কারণে হইতে পারে। কারণ তখন কি হয় আমাদের ফ্লুইডের তোমার হচ্ছে ট্রান্সমিটেড ফ্লুইড আসলে মতো চলে আসে পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে। 3 নম্বর যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে রিডিউস দাসে করে প্লাজমা কোর্ড অসমেটিক প্রেশার, তো যদি দেখো এখানে যে তোমার প্লাজমা কোর্ড অসমেটিক প্রেশারটা ছিল যেটা কিনা তোমার হচ্ছে হলো যে 28 ছিল এখানে 29 ছিল, যদি এই 28টা কমে যায় তাহলে ওইটা 24 হয়ে গেছে 25 হয়ে গেছে, তাহলে কি বেশি বেশি ফ্লুইড আলটিমেটলি আমার এখান থেকে দিয়ে শিফট করবে, কারণ এটা যদি 25 হয় তাহলে আরো অনেক বেশি ফ্লুইড দিকে শিফট করবে, তখন কি পেশেন্টের আমাদের প্লুরাল ইফিউশন হবে। সো এইটা একটা কারণ হতে পারে প্লুরাল ইফিউশন যদি প্লাজমা কোর্ড অসমেটিক প্রেশারটা কমে যায়। সো আলটিমেটলি 3 নম্বর 4 নম্বর কি বলছে রিডিউস দ্য প্লাজমা কোর্ড অসমেটিক প্রেশার, তারপর কি যদি কোনো ইনফেকশন থাকে বা ইনফ্লামেশন থাকে তখন কি হয় তোমার হচ্ছে হলো বডির পারমিবিলিটি বেড়ে যায়, আমার ইনফেকশনের 5টা সাইনের মধ্যে একটা হচ্ছে কি পারমিবিলিটি চেঞ্জ হয়ে যায়। সো পারমিবিলিটি যখন চেঞ্জ হয় তখন আগে যে জায়গাতে তোমার ফ্লুইড যাইতো না এখন এই জায়গাতে আরও বেশি বেশি ফ্লুইড যাইতেছে, কারণ কি পারমিবিলিটি চেঞ্জ হওয়ার জন্য আলটিমেটলি ফ্লুইডটা আমার হচ্ছে হলো এই মানে প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হইতেছে, আলটিমেটলি প্লুরাল মানে আমার পেরিফেরি কি বলে তোমার প্লুরাল ইফিউশন হইতেছে। আজকের টপিক তো শেষ, কার প্রশ্ন আছে বলো?